فقال سبحانه: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের খাতিরে একত্রিত করেছেন, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা কত বড় ব্যাপার এখন মানে বোঝা যাচ্ছে না, এটা কত বড় ব্যাপার এটা বোঝা যাবে যখন চোখ বন্ধ হবে। অনেক কিছুই এখন বোঝা যাচ্ছে না, এই যে স্যার অনেকগুলো কথা বলেছেন, এই কথাগুলো কোনোটাই এখন মাথায় ঢুকবে না, একটা দিক একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যাবে। এখন ঢুকবে, অডিটোরিয়াম থেকে বের হওয়ার পর এটার মাথায় থাকবে না। এটা শুধু আমাদের সমস্যা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে সাহাবিদেরও এরকম হতো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন দৌড়ে দৌড়ে আসতেছেন আর বলতেছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাকে থামাইলেন যে কী ব্যাপার, তুমি এমন করতেছো কেন, তুমি থামো, কী হলো তোমার, মুনাফিক হয়ে গেছো মানে কি? তা বলছে আল্লাহর রসুলের সাহাবি আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যখন রসুলের মজলিসে থাকি তখন আমার অন্তরের অবস্থা একরকম হয়, আখেরাতের কথা স্মরণ হয়, মনটা চায় যে আমি একটু আজকের থেকে মানে আরও বেশি বেশি আমল করব, আরও বেশি বেশি নেক আমল করে আমি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কিন্তু যখনই আমি আমার পরিবারের কাছে যাই, আমার স্ত্রী সন্তানদের কাছে যাই, তখন আমার এই সমস্ত মানে আবেগ, এই সমস্ত কী বলা যায় মানে যেই দৃঢ় প্রতিজ্ঞা, ঠিক আছে না, এগুলো সব শেষ হয়ে যায়, এগুলো কিচ্ছু থাকে না। রাসূলের মজলিসের সামনে যখন বসে থাকি তখন একরকম থাকি, আবার যখন স্ত্রী সন্তানের কাছে যাই তখন একরকম হয়ে যাই। এই যে মানে দুমুখ, ডাবল স্ট্যান্ডার্ড, কী বলে এটাকে, এটাকে মুনাফিকি বলা হয় আমাদের দিনে। তো হানজালাম, আমি তো মুনাফিক হয়ে গেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে যে তা আমারও তো একই অবস্থা, চলো 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 দেখি যাই রাসূলের কাছে, যাই দেখি কী অবস্থা। তো দুজন গিয়ে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন তো মুনাফিক হয়ে গেছি। আমরা কী ব্যাপার, কী সমস্যা? বলছে এই সমস্যা, আপনার মজলিসে থাকলে একরকম, আবার যখন বাসায় যায় তখন একরকম। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো এরকমই হয়, এরকমই হয়। যদি সব অবস্থায় সবসময় তোমাদের অন্তর এরকমই থাকতো যে সবসময় তোমরা আখেরাতে স্মরণে ডুবে আসো, তাহলে ফেরেশতারা তো তোমাদের সাথে মুসাফা করতো, তোমরা ফেরেশতাদেরকে দেখতে পাইতা। এরকম মুসলমানের অবস্থা দুনিয়াতে এরকম থাকে না, আমরা অনেক কিছু দেখতে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা যদি সেটা জানতা, যদি যেটা আমি জানি, তোমরা যদি সেই জিনিস জানতে যেটা আমি জানি, তাহলে তোমরা স্ত্রীদের সাথে ঘুমাইতে পারতাম না, একসাথে স্ত্রীদের সাথে যে মজা করো এটা থাকতে, এটা করতে পারতাম না। যদি আমি যা জানি তোমরা সেটা জানতে, জানতে আমি যা দেখি তোমরা যদি সেটা দেখতে, তাহলে তোমরা এই যে হাসি ঠাট্টা করতেছো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে দেখে দু চারজন হাসি হাসি তামাশা করতেছে, দাঁত দেখা যাচ্ছে, হি 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 করতেছে। রাসূল সাহেব বলতেছেন যে যে তোমাদের তোমরা এই যে তোমরা হাসছো, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে তাহলে তোমরা আজকে হাসতে পারতে না, তোমরা স্ত্রীর সাথে মানে বিছানায় শুতে পারতে না যদি এরকম আমি আমি যেটা জানি সেটা জানতে, বরং তোমরা চুল ছিঁড়তে ছিঁড়তে, পোশাক ছিঁড়তে ছিঁড়তে রাস্তায় বেরো যেতা আর বলতা যে হায় হায় আমি যদি একটা গাছের পাতা হইতাম যে আমাকে পশু খেয়ে, কোনো পশু খেয়ে ফেলতো, যদি আমি নিঃশেষ হয়ে যাইতাম। আমরা কি নিঃশেষ? আমরা কখনো ধ্বংস হব? আমরা কখনো ধ্বংস হব না, শরীর ধ্বংস হবে কিন্তু আমাদের রূহ যেটা সেটা সেটা কিন্তু ধ্বংস হবে না, সেটা আজীবন মানে সে অনন্তকাল থাকবে। তো যার কারণে বলতেছে যে আমার যদি আমি যদি কোনো রূহ না হইতাম, যদি কোনো গরু ছাগল হইতাম যে মাটির সাথে মিশে যায় যার কোনো হিসাব কিতাব নাই, যদি কোনো খড়কুটা হইতাম যাকে কোনো গরু খেয়ে ফেলে, আমার যদি কোনো হিসাব না হইতো, যার কারণে আমরা অনেক কিছু দেখি না, কিন্তু ওইগুলো যদি দেখতাম তাহলে পরে দুনিয়াতে বাঁচতে পারতাম না। আমার কথা বোঝা যাচ্ছে? এটাও আল্লাহ তাআলা একটা রহমত যে আল্লাহ আমাকে আখেরাতের জিনিসগুলো দেখতে দেন না, আখেরাতের ওই জান্নাতের নেয়ামত যদি দেখতে পেতাম আমি আমি চোখ ফেটে বুক ফেটে মারা যেতাম, সহ্য করার ক্ষমতা ছিল না আমার। তা আমি যে ওগুলো দেখি না এটাও আল্লাহর একটা কি নেয়ামত। এবং এখন অনেক কিছু শুনতেছি আমরা যেগুলা এখন বুঝতে পারবো না, ঠিক যখন মৃত্যু আসবে, ঠিক যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আমি ফেরেশতাদেরকে দেখতে পাবো, আজরাইলকে দেখতে পাবো, অন্যান্য ফেরেশতাদেরকে দেখতে পাবো। এবং দুনিয়ার জগতে যা কিছু আছে, এই ক্যাম্পাস, এই অডিটোরিয়াম, হ্যাঁ অনেকে আছে না ওই মানে কথা বলতে বলতে বক্তৃতা করতে করতে মারা যায়, আমরা অনেক সময় ভিডিও দেখি। তো এরকম যদি আমার এখন হয় তাহলে পরে কী হবে, আমার চোখের সামনে থেকে আপনারা যারা বসে আছেন অদৃশ্য হবে আস্তে আস্তে। হ্যাঁ, দুনিয়ার অডিটোরিয়াম শেষ হয়ে যাবে, এগুলো সব মানে কিছু সব ঝাপসা হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আখেরাতের জিনিসগুলো দেখতে পাবো আমি। তো যার কারণে বললাম যে আজকে যে আমরা এখানে দিনের জন্য একত্রিত হয়েছি, এইটার যে বদলা আল্লাহ তালা আমাকে দেবেন ওটা যদি আমি দেখতে পারতাম তাহলে অন্তর ফেটে মরে যেতাম যে আল্লাহ এত কিছু তুমি আমাকে দিলা, সামান্য এই একটা দিনের কথা শুনতে আসছি আমি, এমন কোনো বড় আমলও না, আসছি এখানে কিছু কথা শোনার জন্য, এত বড় বদলা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন কাল হাশরের মাঠে রহমানের ডান দিক, নবীজি কি বলতেছেন, রহমানের ডান দিকে কিছু মানুষ হবে যাদের চেহারা হবে এত উজ্জ্বল, বিয়ে বাড়িতে যখন যায় কেউ তো সেখানে গিয়ে কি বরের হাজবেন্ডকে দেখে সবাই, না বরের চাচাতো ভাইকে দেখে, কাকে দেখে সবাই, বরকে দেখে সবাই। হ্যাঁ, বরকে এমনভাবে সাজানো হয়, এমনভাবে তাকে রাখা হয় যে সবাই গিয়ে প্রথমে বরকে দেখে। তো ওইরকম নবীজি বলতেছেন কাল হাশরের মাঠে রহমানের ডান দিকে, আবার বলতেছেন যে আল্লাহ তাআলা দুই দিকই ডান দিক, দুই দিকই কল্যাণকর, আল্লাহর সব দিকেই কল্যাণ। সাধারণত বাম দিক কিসের, অকল্যাণের প্রতীক নাকি, অপবিত্রতা অকল্যাণের, এটা না বাম দিক। তাই রাসূল বলতেছেন যে রহমানের দুই দিকই ডান দিক, এবং তারপর বলতেছেন যে সেখানে এমন কিছু মানুষ হবে যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করবে, এবং হাশরের মাঠের সমস্ত মানুষ তাদের চেহারার দিকে তাকায় থাকবে, এত সুন্দর এরা কারা। তো সাহাবীরা তো আমল করার জন্য, মানে তারা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, তাদের দুনিয়াতে তো আপনি দুইটায় কম দেন সমস্যা নাই, কিন্তু জান্নাতে কোনো কিছু কম হয়ে যাবে এটা তারা সহ্য করতে পারবে না। আর আমরা হচ্ছে উল্টা নাকি, আমাদের ওই জাহান্নাম জান্নাত এগুলো তো আছে, ওটা হবে একটা কিছু হবে, দুনিয়াতে কোনো কম বরদাস্ত করবো না, দুনিয়ায় একদম পাই পাই, বরং আরো বেশি নেব জুলুম করে। তো সাহাবীরা এরকম ছিলেন না, সাহাবীরা দুনিয়ার ক্ষতিকে বরদাস্ত করতেন, মেনে নিতেন, কিন্তু আখিরাতের কোনো ক্ষতি হোক, হ্যাঁ আমি আমার এক ওয়াক্ত নামাজ ছুটে যাক, আমার জামাতের নামাজ ছুটে যাক, আমার তাকবীরে উলা ছুটে যাক, এগুলো সাহাবীরা সহ্য করতে পারতেন না। তো সাহাবীরা জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি দেখি, কিভাবে তাদেরকে বুঝবো যারা রহমানের ডান দিকে ঝকঝকে চেহারা, হ্যাঁ সবার চোখ আকর্ষণ করে থাকবে তাদের সম্মান দেখে মর্যাদা দেখে। রাসূলুল্লাহ বলতেছেন যে এমনকি নবীরা পর্যন্ত তাদেরকে হিংসা করবে, যারা শহীদ তারা পর্যন্ত হিংসা করবে যে এরা কারা, এত মর্যাদা এদের, আল্লাহর এত কাছে বসছে। তো সাহাবীরা ওরকম হইতে চায়, বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারা কারা, আমরা কিভাবে এরকম হইতে পারবো। তা বলছে এরা হচ্ছে তারা যারা বিভিন্ন খানদান থেকে একত্রিত হয় শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, এছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। এখানে কোনো ওই যে ডেস্টিনির প্রোগ্রাম হচ্ছে না যে এক হাত থেকে দুই হাত, দুই হাত থেকে চার হাত, চার হাত থেকে আপনি বড়লোক হয়ে যাবেন, হচ্ছে নাকি কোনো লাভ, লাভের লাভের কথা আছে এখানে, কোনো টাকা পয়সার লেনদেনের কথা আছে না, এগুলো কিছু নাই। এখানে শুধু আমরা একত্রিত হচ্ছি আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য নাই তো আল্লাহকে স্মরণ করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়, এবং তারা আল্লাহ সম্পর্কে ভালো ভালো কথা এমনভাবে বেছে বেছে বলে যেরকম তোমরা খাওয়ার সময় ভালো খেজুর বেছে বেছে আগে খাও। সুবহানাল্লাহ, তাহলে এই যে কত বড় বদলা, এই এই ফর্মুলার মধ্যে আমরা পড়লাম কিনা। হ্যাঁ, আমরা বিভিন্ন খানদান থেকে আসছি, কেউ আমরা আত্মীয় সম্পর্ক নাই আমাদের মধ্যে কোনো, আমরা এখানে আসছি শুধুমাত্র আল্লাহ তালার দুটো কথা শুনবো এই জন্য, তাহলে এই ফর্মুলায় পড়ছি না। হ্যাঁ, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা কাল হাশরের মাঠে রহমানের ডান দিকে থাকবো, হ্যাঁ, এবং আমাদের চেহারা হবে সবচেয়ে উজ্জ্বল, যে সারা হাশরের মাঠের সেলিব্রিটি আমরা নাকি, হ্যাঁ সবাই আমাদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের প্রত্যেক নেতাকে সম্মান করতেন, এটা জানেন আপনারা, হ্যাঁ নিজের চাদর বিছিয়ে দিতেন বসার জন্য, হ্যাঁ, এবং এই কথা বলছেন যে মানে দিনে আসার বা দিনের আগে, দিনকে বোঝার আগে বা দিনকে মানে আপনায় নেওয়ার আগে যারা বড় ছিলেন, দিনকে নেওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে বড় করে দেন। এর কয়েকটা বড় বড় উদাহরণ আছে আমাদের, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে না, তার নামে কিন্তু আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তিনি আগেও নেতা ছিলেন, ইসলামকে যখন বুঝে গেছেন তখন উনি নেতা, ঠিক আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ এনারা সবাই নেতা, এবং দুনিয়াতে আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। হুনাইনের যুদ্ধে যারা নমুসলিম কুরাইশদের নেতা যারা ছিলেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যত গনিমত আনসারদেরকে দেন নাই, সব মক্কার যারা নেতা নেতৃবৃন্দ তাদেরকে দিয়েছেন, বুঝা গেছে, তার মানে এর পিছনে হিকমত আছে, হ্যাঁ এর পিছনে হিকমা আছে। তো ওই জন্য ওকে আমি সামনে নিয়ে আসলাম, আর আমি ছাত্রলীগ করে করতাম, আপনারা তো জানেন আমি আমার ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা ছিলাম, আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করছেন, এবং তারপরে আল্লাহ তালা আমাকে এখানে তার মুখ দিয়ে এক যে মুখ দিয়ে একসময় ভিন্ন কথা বলতাম, গাইরুল্লাহ থেকে হওয়ার কথা বলতাম, আল্লাহ তালা এখন আল্লাহ থেকে হওয়ার কথা বলতেছেন, যে কোনো কিছু থেকে হয় না, কেউ কিচ্ছু করার সামর্থ্য রাখে না, না কোনো নেতা, না কোনো এমপি, না কোনো মিনিস্টার, না কোনো ওসি সাহেব, জজ সাহেব, কেউ আপনাকে কিচ্ছু দেওয়ার ক্ষমতা রাখে না যদি আল্লাহ তালা না দেন। আর যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে দুনিয়ার সব কিছু যদি আমার বিরুদ্ধে চলে যায় কোনো আফসোস নাই, আছে নাকি, দুনিয়ার কেউ আমাকে চায় না, সবাই আমাকে পরিত্যাগ করছে, কিন্তু আল্লাহ আমাকে ছাড়েন নাই, আমি আল্লাহকে পেয়ে গেছি, আর কাউকে আমার দরকার নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শেখাইতেছেন যে হে বেটা শোনো, সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় যেটা আল্লাহ চান না,
তাহলে তোমার সেটা হবে না, কেউ করতে পারবে না। আর সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ চান ক্ষতিটা হবে না, তাহলে পরে ক্ষতি হবে না। তাহলে আসল তদবিরের জায়গা কোথায়? আসল তদবিরের জায়গা কোথায়? এইটা আল্লাহ আমাকে চিনাই দিচ্ছেন একটা সময়। আমি সমস্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে যখন বুঝলাম যে আমাকে সবাই ব্যবহার করছে, সবাই আমাকে আমার যোগ্যতাকে, আমার কথাকে, আমার নেতৃত্বকে কেউ ব্যবহার করছে এবং করে সে উপকৃত হয়েছে, তখন আমি বুঝে গেলাম যে না, এরা তো কেউ নিঃস্বার্থ না, বরং যেখানে চাইলে কাজ হবে সেই চেনা চাওয়ার জায়গাটা আল্লাহ আমাকে চিনাই দিচ্ছেন। এবং আমি দেখলাম যে না, এনাদের কাছে চেয়ে তো লাভ নাই, এনারা কেউ আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, এনারা নিজেই মুখাপেক্ষী। অতএব চাইতে হবে তো কোথায়? আল্লাহর কাছে চাও, ঠিক আছে না? যাই হোক, তো এটা হচ্ছে বিষয় যে আসলে সম্মান করা, দুনিয়াতে যে সম্মানিত আল্লাহ তাআলা তাকে সামান্য দিনের বুঝ দিয়ে দিলে সে আমার চেয়ে বেশি সম্মানিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো মূল কথায় চলে আসি, দ্রুত মূল কথায় আমি প্রবেশ করি, আমাদের যেহেতু সময় কম। আচ্ছা, এখানে যারা সামনে বসে আছে আমার, ওনারা হচ্ছেন বিদায়ী, তাই না? তাদের বলা যেতে পারে তাদের ইনস্টিটিউশনাল পড়াশোনা শেষ হলো, নাকি প্রাতিষ্ঠানিক পড়াশোনার তারা শেষ করলেন। আচ্ছা, আমাদের যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? এখন তো কারেন্ট চলে আসছে না, এখন তো কষ্ট হচ্ছে না, নাকি? আচ্ছা, বিরক্ত লাগতেছে না তো? আচ্ছা ঠিক আছে, বিরক্ত লাগলে বলবেন, আমি শেষ করে দেবো সাথে সাথে। আচ্ছা, তো আমাদের যে ইনস্টিটিউশনাল যে পড়াশোনা, সেই পড়াশোনার কেন আমরা করি, ইনস্টিটিউশনাল পড়াশোনাগুলো কেন আমরা করি? বলা হয়ে থাকে যে ইনস্টিটিউশনাল পড়াশোনাগুলো এই জন্য আমাদের দেওয়া হয় যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি হই। কিসের জন্য তৈরি হই আমরা? কেন আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে এই যে বিএসসি পর্যন্ত পড়াশোনা করলাম, এটা আমরা কেন করলাম? আমাদের বাবা মা কেন আমাদেরকে স্কুলে দিয়েছে, কেন আমাদেরকে কলেজে দেয়? এই জন্য যে আমরা ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি হব, নাকি? রাইট? আচ্ছা, আপনারা তো অনার্স শেষ করেছেন, অনার্স শেষ, এরপর হয়তো মাস্টার্স আছে, বা এরপর কেউ কেউ স্যারের মতো ডক্টরেট করবেন হয়তো, তবে মোটামুটি চাকরি জীবনের জন্য অনেকেই হয়তো আর কিছু করবেন না, এরপর তো সরাসরি চাকরি জীবনে ঢুকে, বলা যেতে পারে এখন অনার্স পর্যন্ত এটা চাকরি জীবনের জন্য একটা প্রস্তুতি আপনার হয়ে গেল, এখন আপনি কর্মজীবনে প্রবেশ করবেন, ঠিক আছে না? একজন ভালো অফিসার হবেন বা একজন ভালো টেকনিশিয়ান হবেন, মানে যেহেতু আপনাদের টেকনিক্যাল জব, সো একজন টেকনিক্যাল টেকনিশিয়ান হবেন আপনি। কিন্তু আমাকে একজন বলতে পারবেন যে এই যে আপনাকে পুরা ম্যাট্রিক পর্যন্ত 10 বছর, এরপরে 2 বছর, 12 বছর, আর এই 4 বছর না 5 বছর, 4 বছর, 12 আচ্ছা 16 বছর, এই যে 16 বছরের মধ্যে আপনাকে ভালো স্বামী হওয়ার শিক্ষা দিছে? কোন শিক্ষার কারিকুলার মধ্যে আপনাকে এটা ছিল কিভাবে হাউ টু বি এ গুড হাজব্যান্ড ছিল কোথাও? হাউ টু বি এ গুড ফাদার ছিল? হাউ টু বি এ গুড সান? হাউ টু বি এ কি বলা যায়, যেমন হচ্ছে এখন যখন আপনি পেশাগত, আবার কিছুদিনের মধ্যে হয়তো আমাদের বাবা মারা অনেকেই দুনিয়া থেকে চলে যাবে, জমির হিসাব আছে না, ভাগাভাগি জমির হিসাব আছে কিনা, এই হিসাব কোথায় পড়াইছে আমাদেরকে যে কিভাবে হিসাবটা হবে? হ্যাঁ, কোথাও পড়ানো হয়েছে যে জমির যে দলিলের বিষয়গুলো কি, জানি সাফ কবলা টবলা কি কি আছে, স্যাররা ভালো বলতে পারবেন, হ্যাঁ, যেহেতু ওনারা অনেক আল্লাহ তালা তাদের অনেক দুনিয়া দেখাইছেন, আমি অত ভালো বুঝি না, ওই যে কবলা দলিল, এওয়াজ, এরকম কিছু টার্মস আছে জমির ক্ষেত্রে যেগুলো পরবর্তীতে ভাগাভাগি সময় লাগে। তার মানে আপনি খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং অত্যন্ত জরুরি কিছু জিনিস আপনাকে শেখানো হয় নাই, ঠিক কিনা? আমরা কি শুধু চাকরি করব? আমরা কি দিনের 24 ঘন্টা চাকরি করি, বাসায় ফিরি না? দেখেন, 24 ঘন্টার দিনে হয়তো 8 ঘন্টা জব করব, বাকি 16 ঘন্টা কিন্তু আমি বাসায়, সেখানে আমি একজন ফাদার, সেখানে আমি একজন হাজব্যান্ড, সেখানে আমি একজন প্রতিবেশী, সেখানে আমি একজন অন্যান্য বিভিন্ন রোল আমার আছে সেখানে, সেখানে কোথাও হয়তো আমি একজন জামাই। কিন্তু এখানে কিভাবে ভালো ভালো হইতে হবে, সাকসেসফুল হইতে হবে, এটা আমাদেরকে কেউ শেখায় নাই। অথচ ওরা দাবি করতেছে যে আমি তোমাকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেব। আমার পয়েন্টটা ধরতে পারছেন? তার মানে কোথাও একটা প্রবলেম আছে, কোথাও একটা প্রবলেম আছে। এরা যা যা বলে তার পুরোটা এরা করে না। এরা মানে কি? টোটাল সিস্টেম, পুরা ওয়ার্ল্ডের সিস্টেমের কথাই বলতেছে। পুরা ওয়ার্ল্ডের সিস্টেমের মধ্যে দেয়ার ইজ সাম প্রবলেম, যে তারা আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ কিছু জিনিস পড়াচ্ছে যাতে আমি শুধু বিশেষ পারপাসটুকু সার্ভ করতে পারি, একজন ভালো চাকরি, মানে কি বলা যায়, চাকুরে হতে পারি, একজন ভালো কর্মী হতে পারি, মানে কি বলা যায়,
মানে আয় রোজগারকারী হতে পারি, কিন্তু একজন ভালো জীবনের যে আর অংশগুলো আছে এই অংশগুলো এদের কাছে গৌণ, এই অংশগুলোকে এরা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার মানে এখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা কি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। বুঝা গেছে বিষয়টা? তার মানে আমি এটা বুঝতে চাচ্ছি আপনাদের কিন্তু শেখা শেষ হয় নাই, শেখা শেষ হয় নাই, এখন অনেক কিছু শিখতে হবে। একজন ভালো মানুষ হতে গেলে, একজন ভালো হাজবেন্ড হতে গেলে, একজন ভালো বাবা হতে গেলে আরও বহু কিছু আপনাকে শেখার দরকার ছিল যেটা এরা শেখায় নাই, কিন্তু আপনাকে এটা শিখতে হবে। সমস্যাটা হচ্ছে আমাদের পুরা দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে দুনিয়াটাকে দেখি এই পুরা দৃষ্টিভঙ্গিটা ইউরোপীয়দের দেওয়া দৃষ্টিভঙ্গি। কাদের দেওয়া? ইউরোপিয়ানরা আমাদেরকে এই এইভাবে দুনিয়াকে দেখতে শিখাই গেছে। বুঝা গেল? কিভাবে শিখাইছে ওরা? ওরা আমাদেরকে এটা শিখাইছে যখন আমরা 190 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম, সেই ব্রিটিশদের অধীনে থাকার সময়টাতে তারা 1835 সালে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই বর্তমানে আমরা যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষাটাকে তারা ইন্ট্রোডিউস করে। এবং এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সম্পর্কে তারা বলে যে আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে এমন কিছু ভারতীয় তৈরি করা, একটা শ্রেণী তৈরি করা, যারা বাইরে থেকে দেখতে ভারতীয় কিন্তু রুচি পছন্দ চিন্তাভাবনা এগুলো ইউরোপীয় বা ব্রিটিশ। তার মানে তারা কালো চামড়ার কিছু ব্রিটিশ তৈরি করতে চেয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে, যেটা স্টিল এখনো পর্যন্ত আমাদের এটা কন্টিনিউয়েশন হচ্ছে। ওটাই ব্রিটিশ আমলে ছিল, ওটাই পাকিস্তান আমলে ছিল, ওটাই এখনো আছে। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যারা বড় হচ্ছে আমরা তাদেরকেই শিক্ষিত বলতেছি। এই শিক্ষা ব্যবস্থার বাইরে যারা আছে তাদেরকে আমরা শিক্ষিত বলি না, তাদেরকে আমরা গণ্ডমূর্খ বলি। কি বলি? আলেম আমাদেরকে কি বলা হয় নর্মালি? যারা মূর্খ, এরা কিছু জানে না, কিছু বোঝে না, এই এতদিন পরে এসে স্বীকৃতি আসছে, কি দিয়েছেন? মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হচ্ছে যে তারা শিক্ষিত। এর আগ পর্যন্ত তারা তাদেরকে শিক্ষিত হিসেবে গণ্য করা হতো না, বিকজ তারা ওই শিক্ষায় শিক্ষিত না যেটা ব্রিটিশরা দিয়ে গেছে। যার কারণে ব্রিটিশরা যেই ভাবে পৃথিবী দেখে যে এই পৃথিবীটা মৃত্যুর পরের আর কোনো জীবন নাই, এটা কিন্তু খ্রিস্টানদের ভাবে দেখে না। খ্রিস্ট ধর্ম থেকে ব্রিটিশরা সরে গেছে, ব্রিটিশদের যারা নেতা, যারা প্রণয়নকারী, বিভিন্ন সিলেবাস প্রণয়ন করে বা রাষ্ট্র চালনা করে, তারা হচ্ছে মোর সেকুলার। আর কি? কেমন? সেকুলার, নট খ্রিস্টান। এবং সেকুলার কি জিনিস এটা আমরা হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন ইন দ্য মিন টাইম, সেকুলারিজম কি জিনিস, লিবারালিজম কি জিনিস, ব্রিটিশরা কিভাবে এতদিন একদিন পর্যন্ত তো খ্রিস্ট ধর্ম ইউরোপ শাসন করছে, খ্রিস্ট ধর্মের যারা, সেখান থেকে ইউরোপ কিভাবে সেকুলার হলো, সেকুলারিজমের ইতিহাস কি, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি পুরো দুনিয়া সম্পর্কে ধারণা রাখেন, দুনিয়ার অর্থনীতি সম্পর্কে যা ধারণা নাই সে বুঝতে পারবে না দুনিয়া কীভাবে চলে। সে মনে করবে সবচেয়ে সুন্দরভাবে চলতেছে, সবাই ভালো, সবাই সৎ, যা হচ্ছে এমনি এমনি হচ্ছে। এই জন্য অর্থনীতি, বিশেষ করে আমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমরা তো এই সম্পর্কে খুব কম ধারণা রাখি। আমরা সায়েন্স সম্পর্কে আমাদের কম ধারণা, ইতিহাস সম্পর্কে আমাদের কম ধারণা, ফিলোসফি সম্পর্কে আমাদের কম ধারণা, অথচ দুনিয়া চলে কিন্তু এইগুলো দিয়ে। আর দুনিয়া চালাই খাটি কারা? আমরা খাটি, আমরা যারা সায়েন্স পড়ি আমাদেরকে দিয়ে খাটায়। আর চালায় কারা? যারা ইকোনমিক্স পড়ে, যারা হিস্ট্রি পড়ে, যারা দর্শন পড়ে, এদের কথা, এরাই রাষ্ট্রের পলিসি করে। রাষ্ট্রের পলিসিতে আপনি সায়েন্সের লোক পাবেন না, খুব কম অর্থনীতিবিদ পাবেন, বড় বড় অর্থনীতিবিদ তারা রাষ্ট্রের পলিসি করে। হ্যাঁ, বড় বড় সমাজতত্ত্ববিদ, সোসিওলজি যারা পড়ে তারা রাষ্ট্রের পলিসি করে, দর্শন যারা পড়ে, পলিটিক্যাল সায়েন্স যারা পড়ে ওরা রাষ্ট্রের পলিসি করে। মাঝে মধ্যে আমার তো মনে হয় যে মানে বেস্ট ব্রেনগুলোকে, বেস্ট ব্রেন যারা সায়েন্স পড়ে তারা সাধারণত কি ক্লাসের 1 থেকে 10 মধ্যে, নাকি আপনারা সবাই 1 থেকে 10 মধ্যে ছিলেন? তাহলে বেস্ট ব্রেনগুলোকে খাটুরে বানানো, কর্মী বানানো, এটা আমার কাছে মনে হয় সামথিং, এটা একটা কলোনিয়াল প্রজেক্ট। এটা মানে যাতে মানে চিন্তা করার জায়গাটাতে ভালো ছেলেরা না আসতে পারে, যেখানে চিন্তা করার জায়গা, যেখানে প্রশ্ন তোলার জায়গা, প্রশ্ন কেন এটা এমন, কেন অর্থ ব্যবস্থাটা আজকে এমন, কেন বিচার ব্যবস্থাটা এমন, কেন রাষ্ট্র ব্যবস্থা এমন। হ্যাঁ, প্রতি বছর 5 জন, এই বছর 5 জন, ওই বছর 5 জন, এই বছর 5 জন, ওই বছর 5 জন, আমরা ছোটবেলা থেকে এটা তো দেখে আসতেছি নাকি? 5 বছর পর একটা ইলেকশন হয়, নির্বাচন হয়, জনগণ ভোট দেয়, যেন এটাই চিরকাল ছিল, যেন এটাই হওয়ার, যেন এটাই সবচেয়ে ভালো, নাকি? তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদেরকে একটা বিশেষ পদ্ধতিতে চিন্তা করা শেখানো হয়েছে, ব্রিটিশরা আমাদেরকে একটা বিশেষ পদ্ধতিতে চিন্তা করা শেখাইছে, যার কারণে এর বাইরের কোনো কিছু হতে পারে এটা আমরা মানে বুঝতে পারি না, এই প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে জাগে না। এটা জানতে হলে আপনাদেরকে একটু প্রাথমিক লেভেলের, আপনারা পড়বেন ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, এই বইটা পড়বেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, জি, ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য খুব ইম্পর্টেন্ট একটা বই,
এই বইটা যিনি লিখছেন উনি একজন মানে একজন একাডেমিক, হ্যাঁ একজন গবেষক। তার সাথে আমার দেখা হয়েছে পার্সোনালি। ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, এই বইটা যদি আপনি না পড়েন আপনি বুঝতেই পারবেন না কিভাবে সব শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন কিনা জিম্বাবুয়ের মানে টাকার মান, মানে ওরা এক এক ব্যাগ ভর্তি বাজার টাকা নিয়ে যায়, এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে এক কাপ চা খেয়ে চলে আসে, মানে এত পরিমাণ ওদের মুদ্রাস্ফীতি। শেষে বাধ্য হয়ে তারা কি করলো, ফার্স্টে আমেরিকান ডলার চালু করলো, নিজেদের টাকাই বাদ দিয়ে দিল, দিয়ে আমেরিকান ডলার চালু করছে, এবার সেটাও বাদ দিয়ে দিয়ে এখন গোল্ড চালু করছে। কি চালু করছে? গোল্ড কয়েন। কেন? কোনো একটা ঝামেলা তো আছে, ওই ঝামেলাটা বুঝতে হলে বইটা পড়তে হবে, বুঝা গেছে? আমার একটা বই আছে অবাধ্যতার ইতিহাস, এই বইটাতে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেদের, যে আসলে দুনিয়াটা আজকের এই অবস্থানে কিভাবে আসলো। একটা সময় তো আমরা ইসলামের চোখেই সব কিছু দেখতাম মোগল আমলে, হ্যাঁ তখন পড়াশোনার পদ্ধতি একটাই ছিল, ফার্সি ছিল রাষ্ট্রভাষা, ফার্সি পড়ে পাশ করে ওখান থেকেই উকিল হইতো, ওখান থেকেই আমলা হইতো, ওখান থেকেই বিভিন্ন পোস্ট পজিশনে যারা যাওয়ার যাইতো ওখান থেকে আর্মি অফিসার হইতো, এটা ছিল একটা শিক্ষাধারা। ব্রিটিশরা এসে এই পুরো ধারাটাকে সরাই দিয়ে নতুন একটা ধারা ইন্ট্রোডিউস করলো, যেটার মধ্য দিয়ে তারা ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি তারা এর মধ্যে ইনপুট করলো। এখন এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আজকে যে বললাম না আখেরাতের কথা শুনলে পরে আমাদের মানে মনটা ছুঁয়ে চলে যায়, মনের উপর প্রভাব ফেলে না, মনটা ছুঁয়ে কথাগুলো চলে যায়, কিন্তু মনের উপর যে প্রভাব ফেলা জান্নাতের কথা জাহান্নামের কথা আখেরাতের ভয় এগুলো যে অন্তরের মধ্যে একটা প্রভাব ফেলবে এটা ফেলতেছে না। তার কারণ আমার দৃষ্টিভঙ্গিতে পরকাল ব্যাপারটা গৌণ, আমার দৃষ্টিভঙ্গিতে দুনিয়ার জীবনটাই মুখ্য জীবন, দুনিয়াতেই আমাকে যা করা করতে হবে যেভাবে করা করতে হবে, আল্লাহ রাজি হলো কি খুশি হলো এটা পরের বিষয়, মাপ সেম ইমানে পরে, কিন্তু দুনিয়াতে এখন আমাকে সুদের কারবার করতে হবে, দুনিয়াতে এখন আমাকে হারাম খাইতে হবে, দুর্নীতি করতে হবে, ঘুষ খেতে হবে, ভালো থাকতে হবে, বুঝা গেছে ব্যাপারটা? এই যে দৃষ্টিভঙ্গি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা হচ্ছে লেখাপড়ার দর্শন। কি গাড়ি ঘোড়া চড়তে হবে? লেখাপড়ার দর্শন কি গাড়ি ঘোড়া চড়তে হবে? তাহলে এই দর্শনটা কোত্থেকে আসলো? একটা সময় তো লেখাপড়া এমন ছিল না, একটা সময় মানুষ তারাই লেখাপড়া করতো যারা ভালো মানুষ হওয়ার জন্য, জানার জন্য, মন মনের চক্ষুকে খোলার জন্য তারা পড়তো। তাহলে এই যে গাড়ি ঘোড়া চড়ার জন্য পড়তে হবে এই সাইকোলজিটা কবে থেকে আসলো? ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই দ্য ব্রিটিশার্স, তারা আমাদের ইন্ট্রোডিউস করছে। আপনারা ক্যাপিটালিজমের নাম জানেন অনেকে, না ক্যাপিটালিজম কাকে বলে? আচ্ছা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের মধ্যে এই বিষয়গুলো তো আছে, এই বুয়েটে মার্কসিজম পড়ায় না? সোশিয়োলজি একটা সাবজেক্ট আছে বুয়েটে আমি যতদূর জানি, মার্কসিজম পড়ায়, এরকম তোমাদের কোনো কারিকুলামের মধ্যে এরকম কোনো বিষয় নাই? হ্যাঁ থাকার কথা তো, আছে আছে, ইয়েস। সো ইউ নো দ্য নেম ক্যাপিটালিজম, রাইট? ক্যাপিটালিজম কি জিনিস? যে পুঁজিবাদ হচ্ছে অবাধ মুনাফা। কি এটা? পুঁজিবাদ হচ্ছে অবাধ মুনাফা, মুনাফা করবে, মুনাফা করে নিজের পুঁজিকে বৃদ্ধি করা, এটা হচ্ছে পুঁজিবাদ। সিম্পল, মুনাফা করে যত বেশি সম্ভব মুনাফা করে, মানি ইজ দ্য সেকেন্ড গড, একটা কথা আছে না, মানি ইজ দ্য সেকেন্ড গড, এটা হচ্ছে পুঁজিবাদের মূল কথা, শেষ, খালাস, এটাই হচ্ছে পুঁজিবাদ, মানে মানি ইজ দ্য সেকেন্ড গড। তারা বলতে চাচ্ছে যে টাকা সব কিছু, টাকা সব কিছু, সুতরাং এই টাকাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটাকে বলে লেজিসফেয়ার বা ওপেন মার্কেট বিজনেস, মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যবসাকে নিয়ন্ত্রণ করা যাবে না, রাষ্ট্র ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে না, সেটা যে কি যে জিনিসেরই ব্যবসা হোক, সেটা পতিতাবৃত্তি হোক, পর্নোগ্রাফি হোক, হোয়াট এভার ইট ইজ, রাষ্ট্র ব্যবসা ইজ ব্যবসা। ওই যে মাঝে মধ্যে কেউ বলে না ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, তো সেরকম এরা বলতেছে ব্যবসা ইজ ব্যবসা, এবং ব্যবসাকে রাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ করবে না, প্রত্যেক মানুষ ব্যক্তি মালিকানা এবং সে নিজের মতো ইচ্ছাকৃত মুনাফা করবে, এটা হচ্ছে পুঁজিবাদের মূল কথা। এবং এর ফলে কি হয়েছে দেখেন, আজকে আপনি যখন মাছ কিনতে যাবেন মাছওয়ালা মাছে ফরমালিন দিচ্ছে, ফরমালিন দিচ্ছে কিসের জন্য? যাতে মাছটা না পচে ওই মাছটা সে বিক্রি করতে পারে এবং সে ওই লাভটা ঘরে উঠাতে পারে, ঠিক আছে না? তার মানে ওই মাছওয়ালাও পুঁজিবাদী হয়ে গেছে নাকি? সো পুঁজিবাদ হচ্ছে একটা ওয়ার্ল্ড ভিউ, একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি, এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক ব্যবস্থা না, বিশ্ব দৃষ্টিভঙ্গি। একজন মাছওয়ালাও পুঁজিবাদী দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে পারে, একজন রিক্সাওয়ালা যখন সে 10 টাকার ভাড়া 50 টাকা চাচ্ছে এর মানে কি? এর মানে সে চায় তার পুঁজি বৃদ্ধি হোক, তার পুঁজি শুধু ব্যবসায় না, এটা একটা ওয়ার্ল্ড ভিউ, এটা একটা নৈতিকতা, এটা একটা চিন্তাভাবনা। এবং এই নৈতিকতাটার জন্ম 1600 শতকে, কত শতকে? 1600 শতকে এই নৈতিকতাটার জন্ম। এবং আলটিমেটলি এই যে ব্যবসায়ী সম্প্রদায়, এই ব্যবসায়ী সম্প্রদায় ছিল
একদম লোয়াল লেভেলে হচ্ছে যারা কৃষিজীবী উৎপাদক সম্প্রদায়, যারা উৎপাদন করে এরা, আর উপরে ছিল জমিদার, ল্যান্ডলর্ড, জমিদার যারা। এই নিচু সম্প্রদায় জমিদারকে কি দিত? কর দিত। আর জমিদার কর দিত তাকে, রাজাকে। এটা ছিল ওই সময়কার সিস্টেম। এখন জমিদার এবং উৎপাদক সম্প্রদায়ের মাঝখানের সম্প্রদায়টা হচ্ছে কি? ব্যবসায়ী সম্প্রদায়। বোঝা গেছে? এই ব্যবসায়ী সম্প্রদায় পড়ছে ঝামেলার মধ্যে। তারা, জমিদাররা তাদের উপর নির্যাতন করত, অধিক আদায় করার জন্য তাদের যাতায়াতের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করত, যে ওই ওই জমিদারির ব্যবসায়ী যদি আমার জমিদারিতে এসে ব্যবসা করতে চায় তাহলে তাকে এত ট্যাক্স দেওয়া লাগবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তীতে 1600 শতক থেকে তারা ধীরে 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 শক্তিশালী হতে থাকে, এবং শক্তিশালী হয়ে চেষ্টা করে রাজতন্ত্রকে, তোমরা ঈশ্বর নাম জানো, ম্যাগনা কার্টা, 1215 সালে ম্যাগনা কার্টা নামে একটা ব্রিটেনে একটা চুক্তি হয়। সেই চুক্তি কাদের মধ্যে? এই ব্যবসায়ীদের মধ্যে এবং জমিদারদের মধ্যে, রাজার মধ্যে। তারা রাজার কিছু ক্ষমতাকে খর্ব করে নিজেদের ব্যবসা করার রাস্তাটা তারা ক্লিয়ার করে। বুঝা গেছে? তো ঠিক এটা ফাইনালি সাকসেসফুল হলো কখন? যখন 1789 সালে ফরাসি বিপ্লব হলো। ফরাসি বিপ্লবের মাধ্যমে তারা সমস্ত জমিদার এবং রাজাদেরকে উৎখাত করে দিল, এবং উৎখাত করে দিয়ে তারা ব্যবসায়ীদের সরকার, কি এর নাম কি? ব্যবসায়ীদের সরকারের নাম কি? গণতন্ত্র। বুঝা গেছে বিষয়টা? এগুলো আরো পড়তে হবে, আরো পরে বিষয়গুলো জানতে হবে, ব্যবসায়ীদের সরকার। হ্যাঁ, যেমন আজকে যদি দেখা যায় যে বিভিন্ন দেশের যারা মন্ত্রী তারা অধিকাংশই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমেরিকা কি মানে বারাক ওবামা চালাইছে, ডোনাল্ড ট্রাম্প চালাইছে আমেরিকা? এটা কিন্তু ভুল। কোনো দেশেই সরকার প্রধান দেশ চালায় না। হ্যাঁ, এটা আরেকটু বোঝা যাবে, ও বুঝবে, মানে বিষয়টা সবাই বুঝবে বেসিক্যালি। যেমন করোনার সময়ে আমাদের প্রধানমন্ত্রীকে যখন, উনি যখন ইসের পক্ষে যে সবকিছু লকডাউন থাকবে, সেই সময় কিন্তু বিজিএমইএ সমস্ত শ্রমিকদেরকে ছেড়ে দিছে, রাইট? ভুল বললাম? তার মানে প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবে, ঠিক করে দেয় কে? ব্যবসায়ীরা। ব্যবসায়ী মানে এই যে দোকানের এই সমস্ত মানে ইয়ে ব্যবসায়ী না, সবজি ব্যবসায়ী না, ব্যবসায়ী মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা মালিক, এরা হচ্ছে পুঁজিপতি, বড় বড় পুঁজিপতি, যারা ব্যাংকে কোটি কোটি টাকার ঋণ নিয়েছে এবং ঋণ তারা কখনো শোধ করে না, ঋণ খেলাপি বলে তাদেরকে। আমার কথা বোঝা যাচ্ছে? এই ব্যবসায়ীদের উদ্ভব হচ্ছে সেই 1500 শতকে, তাদের সাথে জমিদারদের ক্ল্যাশ। জমিদারদের এই ক্ল্যাশের ফলে একটা পর্যায়ে তারা জমিদার, পুরো জমিদারিকে উচ্ছেদ করে দিল, জমিদারিকে উচ্ছেদ করে দিয়ে রাজতন্ত্রকে উচ্ছেদ করে দিয়ে ফরাসি বিপ্লব ঘটালো। ফরাসি বিপ্লব ঘটানোর পরে তারা ব্যবসায়ীদের সরকার, যারা ব্যবসায়ী বান্ধব, এবং তখন অর্থনীতি জন্ম নিল লিবারেল অর্থনীতি। লিবারালিজমের নাম শুনছেন সবাই? লিবারালিজম এটা কোত্থেকে আসছে? লিবারেল অর্থনীতি। কোনো নিয়ন্ত্রণ থাকবে না, রাষ্ট্র ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করবে না, ব্যবসায়ীরা একই ব্যবসায়ীর একটা পতিতা লাইসেন্স থাকবে, তার একটা পর্নোগ্রাফির লাইসেন্স থাকবে, তার একটা মানে সে যার ইচ্ছে যে জিনিসের ব্যবসা করতে পারবে, কিন্তু রাষ্ট্র ব্যবসার পরিবেশ তৈরি করে দিবে, ব্যবসাকে স্টপ করতে পারবে না। এটাকে বলা হয় লিবারেল অর্থনীতি। বোঝা গেছে? লিবারেল ইথিক্স, এটাই হচ্ছে লিবারেল ইথিক্স, যে রাষ্ট্রের ক্ষমতাকে খর্ব করে দেওয়া। আমার মনে হয় যে আপনারা অনেক ডট কানেক্ট করতে পারতেছেন, আমি সব কথা তো খোলাসা করে বলতে পারবো না, বাট আপনাদেরকে মাথার ভিতরে ডটগুলো কানেক্ট করতে হবে। এবং আই উইল রিকমেন্ড আমার অবাধ্যতা ইতিহাস বইটা, যদিও নিজের বই নিজে রিকমেন্ড করাটা খারাপ দেখা যায়, যারা পড়ছে তাদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিন যে আসলে বইটার মধ্যে কী আলোচনা আছে। আচ্ছা, তো এই যে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে সারা পৃথিবী এই যে লিবারালিজমের নামে, লিবারেল ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, এটার নামে ব্যবসায়ীরা চালাচ্ছে, বাকি সব কিছু শো। ডোনাল্ড ট্রাম্প একটা শো, বারাক ওবামা একটা শো, বাইডেন একটা শো, বিভিন্ন রাষ্ট্রের যে রাজনীতিবিদ, এটা শো চালাচ্ছে কারা? যদি সে ব্যবসায়ীদের স্যাটিসফাই না করে তাহলে 5 বছর পর কি বললাম, তাকে নিয়ে আসবো যে আমার মতো পলিসি করবে। যেমন আমি এক্সাম্পল দেই, ইরাক আক্রমণ। আপনারা যারা ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে ধারণা রাখেন, আপনারা জানেন যে ইরাক আক্রমণটা কিভাবে হয়েছে। ইরাক আক্রমণটা হয়েছে আমেরিকান একটা তেল কোম্পানিকে কন্ট্রাক্ট না দেওয়ার পরে। আমেরিকান একটা তেল কোম্পানিকে ইরাক কন্ট্রাক্ট দেয় নাই, দেওয়ার পরে ওই গণবিধ্বংসী অস্ত্রের নামে, আলটিমেটলি কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া গেছে, পাওয়া যায় নাই, গণবিধ্বংসী অস্ত্রের নাম দেখায় মানে পররাষ্ট্রনীতি আমেরিকার এইভাবে তারা সেট করছে যে এই নামে তারা ইরাককে ইনভেশন করবে এবং আলটিমেটলি তেল দিবে ইরাক আমেরিকান কোম্পানিকে। বোঝা গেছে? এইভাবে ব্যবসায়ীরা ইনফ্লুয়েন্স করে, ব্যবসায়ীরা রাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করে, আমেরিকাকে ইনফ্লুয়েন্স করে সেনাবাহিনী পাঠায়। উদাহরণ দিয়ে বলি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেশ দখল করছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কি ছিল? একটা এটা কি ছিল? ব্যবসায়ী কোম্পানি, ঠিক আছে না? বাট তাদের সাথে তাদের নিজস্ব আর্মি ছিল, রাইট?
নিজস্ব আর্মি ছিল, সেই আর্মি দিয়ে তারা সিরাজ উদ্দৌলাকে পরাজিত করছে, পরাজিত করে তারা বিভিন্ন জায়গা দখল করছে। হ্যাঁ, এবং তারা এই পাক ভারত বাংলাদেশ উপমহাদেশকে তারা 100 বছর শাসন করছে। কত বছর? 1857 সাল পর্যন্ত একটা কোম্পানি আমাদেরকে শাসন করছে, একটা প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি আমাদেরকে শাসন করছে। কিন্তু পার্থক্য হচ্ছে ওই সময়কার যারা ব্যবসায়ী তাদের নিজেদের সোলজার নিজেদের সাথে থাকতো, আর এখনকার ব্যবসায়ীদের সোলজার নিজেদের সাথে থাকে না। এখনকার ব্যবসায়ীরা ওই যে একটা সরকার তৈরি করছে, ওই সরকারকে চাপ দিয়ে সোলজার পাঠায় দেয়, সোলজার যে দখল করে দেয়, তারপর ওরা এসে ব্যবসা করে। এবার বুঝে গেছে বিষয়টা, বিলানো গেছে বিষয়টা? আচ্ছা, এই হচ্ছে এই বিষয়গুলো মানে বুঝতে হবে, এগুলো ওয়ার্ল্ড বুঝতে হলে বুঝতে হবে, দেশ কীভাবে চলতেছে এটা বুঝতে হবে, পৃথিবী কীভাবে চলতেছে এটা বোঝার জন্য এগুলো ইম্পর্টেন্ট, এবং আমি কীভাবে চলতেছি এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। ঠিক এইভাবেই আমাদেরকে ব্রিটিশরা তাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমনভাবে তৈরি করছে যেন আমরা কি হই, ওই যে রিক্সাওয়ালার মতো, ওই যে মাছওয়ালার মতো পুঁজিবাদী হই। একমাত্র টাকা ইনকাম করা এবং নিজে ভোগ করে ভালো থাকা, আমার বাপ এসিতে থাকে নাই কিন্তু আমাকে একটা এসি কিনতে হবে, আমার বাপ গাড়ি বাড়ি করতে পারে নাই আমাকে করতে হবে, আমার আব্বা ঢাকায় বাড়ি করছে আমাকে করতে হবে দুবাইতে, এই যে ভিতরে যে একটা তাড়না তৈরি করা, ভোগের তাড়না, পুঁজি জমানোর তাড়না, বেশি টাকা জমানোর তাড়না, এই তাড়নাটা তৈরি করে দেয় আমাদের শিক্ষার মধ্যে দিয়ে, লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, ছোটবেলা থেকে এভাবেই আমাদেরকে বড় করে তোলা হয়। এবং আলটিমেটলি যে ঘটনাটা ঘটে, আমরা শুধু পৃথিবীকেই, এই দুনিয়াকেই একমাত্র প্রাপ্তি হিসেবে আমরা গ্রহণ করে নেই। আর ইসলাম আমাদেরকে কি শেখায়? ইসলাম আমাদেরকে শেখায় না না না, এই পৃথিবী, এই পৃথিবী হচ্ছে মাতাউল গুরুর, এই পৃথিবী হচ্ছে ধোকা, এই পৃথিবী হচ্ছে ধোকা, এই পৃথিবী হচ্ছে খেলতামাশা। হ্যাঁ, দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে যদি একটা মশার পাখার পরিমাণ হতো তোমার এই দুনিয়ার সাফল্যের মূল্য, তাহলে আল্লাহ তাআলা কাফেরকে কোনো পানি খেতে দিতেন না। দুনিয়ার এতটুকু মূল্য আল্লাহর কাছে নাই। নবীজি যাচ্ছেন একটা ভাগাড়ের পাশ দিয়ে, একটা মরা ছাগল পোষতেছে, রাসূল বলতেছেন যে এই সাহাবীরা বলতো এই ছাগলটার কোনো মূল্য ওর মালিকের কাছে আছে? বলছে না রাসূলুল্লাহ, যদি সে মূল্যই থাকতো তাহলে ছাগলটাকে তো এভাবে ফেলে রেখে যেত না, এটা তো পোকা ধরে গেছে ছাগলের গায়ে, মরে পচে পোকা হয়ে গেছে। নবীজি বলতেছেন এই ছাগলের যতটুকু মূল্য তার মালিকের কাছে আছে, এই দুনিয়ার ততটুকু মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে না? একটা পৃথিবীকে দেখার মধ্যে পার্থক্য আছে না? ব্রিটিশরা আমাকে যেভাবে শিখাইছে পৃথিবী দেখা, যে টাকাই সব, আর আল্লাহ আমাকে যেভাবে পৃথিবী দেখাচ্ছেন, পার্থক্য আছে কি না? তার মানে ব্রিটিশ আল্লাহ আমাদেরকে যেটা শিখাইছেন, ব্রিটিশরা আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ঠিক উল্টাটা শিখাইছে। আল্লাহ বলতেছেন এই পৃথিবী, দুনিয়া এবং আখেরাত দুইটা মিলে তোমাদের জীবন, এবং আর দুনিয়া মাজরাতুল আখেরাত, এবং এই দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র, এইখানে তুমি যাই করবা তার ফল তুমি পাইবা আখেরাতে। এইখানে যদি তুমি মানুষের উপর জুলুম করো সেটার ফল তুমি আখেরাতে পাইবা, আর এটার উপর যদি এখানে যদি তুমি মানুষের উপর ইনসাফ করো, মানুষের উপর এহসান করো, দয়া করো, এটার ফল তুমি আখেরাতে পাইবা। অতএব তোমার আসল জীবন হচ্ছে আখেরাত, আর এই দুনিয়া হচ্ছে সেটার প্রস্তুতি ক্ষেত্র। এটা বলতেছে ইসলাম। আর ব্রিটিশরা আমাদেরকে শেখাইছে না দুনিয়ায় সবকিছু, ইউ ওনলি লিভ ওয়ান্স, এই দুনিয়ায় তোমার সব কিছু, কাল হো না হো, কালকে কি হবে না হবে কেউ জানে না, তবে যা পারো ভোগ করে নাও। তাহলে দুইটা শেখানো ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? এই জন্য আলেম ওলামারা যখন কথা আখেরাতের কথা বলে ওইটা আমাদের মাথায় ঢুকতে চায় না, তাবলিগের লোকেরা যখন আখেরাতের কথা বলে মাথার মধ্যে ঢুকতে চায় না। কারণ কেন? কারণ কি? কারণ মনের মধ্যে বসে আছে কি, ওয়াশ দিয়ে গেছে 100 বছর ধরে, কারা 200 বছর ধরে আমাদেরকে ওয়াশ দিয়ে গেছে ব্রিটিশরা, ইউরোপীয়রা। হ্যাঁ, এই কারণে আজকে আখেরাতের কথা শুনলে মানে ঠিক পছন্দ হতে চায় না, এলিয়েন মনে হয় কথাবার্তাগুলোকে, মনে হয় যে না, নট মাই টাইপ, নট, এই কথাগুলো নট মাই টাইপ। তাহলে এখন আমাকে আমাকে বলতে হবে যে আমরা এখন যেভাবে দুনিয়াকে দেখতেছি এটা ঠিক আছে না ভুল আছে? এটা কি ঠিক আছে? এটা ভুল পদ্ধতি দুনিয়া দেখার। আমি একটা একটা জিনিস বলি, আমার কথা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে শেষ করে দেব, ঠিক আছে? আচ্ছা, সুবহান সাহেব, সুবহান সাহেব ঠিক বেলা 12টার সময় মারা গেলেন, ঠিক আছে? আমাদের মেডিকেল সায়েন্স বলে মানুষ মারা যাওয়ার পর 5 মিনিট পর্যন্ত তার ব্রেন সেলগুলো জীবিত থাকে, ব্রেন সেল পরে সেটা অক্সিজেন পায় না, আর অক্সিজেন পাবে না যেহেতু ফুসফুস বন্ধ হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, রক্ত পাবে না, অক্সিজেন পাবে না, ব্রেন সেল 5 মিনিট পর থেকে মরা শুরু করবে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন আমাকে বলতে হবে, আচ্ছা, ব্রেন সেলের পরে বাকি বাকি সেলগুলো মারা যায়, সবার আগে মরবে ব্রেন,
এরপর আস্তে আস্তে বাকি সেলগুলা আস্তে আস্তে মারা যায়। তাহলে সোবহান সাহেব যদি ঠিক বারোটার সময় মারা যায়, তাহলে এগারোটা উনষাট মিনিটে সোবহান সাহেবের বডিতে কি ছিল যেই জিনিসটা বারোটা এক মিনিটে সোবহান সাহেবের বডিতে আর নাই? আমার প্রশ্নটা বোঝা গেছে? এখনো কিন্তু পুরা বডি সব সেল বেঁচে আছে, সব কোষ বেঁচে আছে, মাথার কোষ থেকে শুরু করে সমস্ত কোষ বডিতে বেঁচে আছে। পাঁচ মিনিট পর্যন্ত বেঁচে থাকবে, বারোটা পাঁচ মিনিট পর্যন্ত বেঁচে থাকবে সবকিছু। তাহলে আমাকে বলেন যে সোবহান সাহেব ঠিক বারোটা বাজার এক মিনিট আগে সোবহান সাহেবের মধ্যে কি ছিল যেই জিনিসটা বারোটা বাজার এক মিনিট পর সোবহান সাহেবের বডিতে আর নাই? এই জন্য সোবহান সাহেবের হার্ট বন্ধ হয়ে গেছে, ইসিজি লাইন সমান হয়ে গেছে, সোবহান সাহেব আর কথা বলতেছে না, তার চোখ বন্ধ হয়ে গেছে, তার মাসেল রিল্যাক্স হয়ে গেছে সব। আমার প্রশ্নটা বোঝা গেছে? তার মানে কিছু একটা ছিল তার বডিতে, কিছু একটা ছিল, সেই জিনিসটা বারোটা এক মিনিট আর নাই। আরো চার মিনিট পরে ব্রেন সেল মারা যাবে, আরো চার মিনিট পর, আরো চার মিনিট হাতে আছে। তার মানে যদি এই পৃথিবীতে কেউ আমাকে বলে যে মানুষ একটা উন্নত পশু ছাড়া আর কিছুই না, মানুষের কোনো মন নাই, কোনো আত্মা নাই, কোনো রূহ নাই, মানুষ শুধুই এই ফিজিক্যাল বডি যেটা আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে মানুষ আর কিচ্ছু না, তাহলে তার কথার মধ্যে ভুল আছে, রাইট? সোবহান সাহেবের ওই বিষয়টার ব্যাখ্যা সে দিতে পারতেছে না যে সোবহান সাহেব বারোটা উনষাট মিনিটে তার বডিতে কি ছিল যে জিনিসটা বারোটা এক মিনিটে তারা নাই, এটা কি জিনিস? এর ফলে তো বডি ওয়েটও কমে নাই। তার মানে বোঝা যাচ্ছে যদি এই পশ্চিমা বিশ্ব বা ইউরোপ আমাদেরকে মানুষের যে সংজ্ঞা শেখাইছে, কখনো সে বলতেছে মানুষ একটা বিবর্তনের মাধ্যমে আসা একটা উন্নত পশু, এছাড়া সে আর কিছুই না। কখনো বলতেছে যে মানুষ, মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যুদ্ধ করবে, শুধু যুদ্ধ করবে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যুদ্ধের মধ্যে যে বাঁচে থাকবে সে টিকবে, যে বাঁচে থাকবে না সে শেষ। কখনো বলতেছে মানুষ, ফ্রয়েড বলতেছে যে মানুষ শুধুমাত্র তার যৌনতা দ্বারা তাড়িত, মানুষের অন্য কিছু, শুধু যৌনতা দ্বারা, মা সন্তানকে স্নেহ করে যৌনতার কারণে, কে বলতেছে? সিগমুন্ড ফ্রয়েড, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, মা সন্তানকে ভালোবাসে যৌনতার কারণে, বাবা মেয়েকে ভালোবাসে যৌনতার কারণে, ফ্রয়েড বলতেছে। তারপর যারা মানে ইউরোপের যারা ফিলোসফার তারা বলতেছে যে মানুষ হচ্ছে রেডিক্যাল এভিল, মানুষ হচ্ছে আসলে বধ। এই যে মানুষের সংজ্ঞা, কেউ যদি বলে মানুষ বধ, এরপরে সে একটা সমাজের সংজ্ঞা দাঁড় করাইছে, তাহলে ওই সমাজটা কি মানুষের সমাজ না বধের সমাজ? কেউ যদি বলে যে মানুষ যৌনতা দ্বারা তাড়িত, মানুষের বেসিক হচ্ছে যৌনতা, এটাকে কেন্দ্র করে তার বাকি কাজ, এই যে রাজনীতি করে যারা, ফ্রয়েড বলতেছে এরাও তার যৌনতার কারণে, কই সব ভাই। মানে সে তার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হচ্ছে যৌন। তো এইটা যদি হয়ে থাকে, তাহলে এই সংজ্ঞার উপর ভিত্তি করে যদি কেউ একটা পরিবার গঠন করে, সেটা কার পরিবার? মানুষের পরিবার না একটা মানে যৌন পাগল, হ্যাঁ, একটা একটা শয়তানের পরিবার? ওটা আমার কথা বোঝা আসতেছে? তার মানে আপনি যদি মানুষের সংজ্ঞা, মানুষ কি এইটা যদি আপনি বুঝতে ভুল করেন, ভুল সংজ্ঞা দেন, এবং এইটার উপর ভিত্তি করে আপনি পরিবারকে সংজ্ঞা দেন, আপনি সমাজকে সংজ্ঞা দেন, আপনি রাষ্ট্রকে সংজ্ঞা দেন, তাহলে ওই পুরো সংজ্ঞাগুলো সবগুলো কি হবে? ভুল হয়ে যাবে, খুব স্বাভাবিক একটা বিষয়। পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানুষের সংজ্ঞা দিছে এই রুহ ছাড়া, আত্মা ছাড়া। সোবহান সাহেবের যে বিষয়টা বের হয়ে চলে গেল, এইটা ছাড়া বাকি যে বডিটা পড়ে থাকলো ওটাকেই পশ্চিমা বিশ্ব মানুষ বলতেছে, এবং ওইটার উপর ভিত্তি করে তারা পরিবারের সংজ্ঞা দিছে, তারা রাষ্ট্রের সংজ্ঞা দিছে, তারা অর্থনীতির সংজ্ঞা দিল, তারা বিচারের সংজ্ঞা দিল, তারা সমাজের সংজ্ঞা দিল। তাহলে সংজ্ঞাটা কি হয়ে গেছে? ইনকমপ্লিট সংজ্ঞা হয়ে গেছে। এবং এই ভুল সংজ্ঞার কারণে, ভুল সমাজের কারণে, ভুল রাষ্ট্রের কারণে, ভুল অর্থনীতির কারণে আজকে পৃথিবীতে এত সমস্যা। আজকে মাদকাসক্তি বলি, আজকে এই যে মানে মানুষের নৈতিক অধঃপতনের কথা বলি, অধঃপতন এই পর্যায়ে পৌঁছেছে। দেখেন ইউরোপীয়রা এখন চিন্তা করতেছে আফটার বার্থ অ্যাবর্শন। আফটার বার্থ কি বোঝা গেছে কথাটা? আফটার বার্থ অ্যাবর্শন মানে কি? নর্মালি অ্যাবর্শন মানে আমরা কি বলি, পেটের মধ্যে আছে আমি এটাকে খালাস করে দিলাম। আফটার বার্থ অ্যাবর্শন মানে কি? বাচ্চাকে হত্যা করা। কোনো মা যদি চায় যে আমার সন্তানকে আমি হত্যা করব, জন্ম হওয়ার পর এটাকে আমি রাখবো না, শেষ, সে সেটা করতে পারবে। এইটাকে বৈধ করার জন্য এখন পশ্চিমে ওরা আন্দোলন করছে। তার মানে নৈতিকতাটা চিন্তা করেন কি অবস্থা এখন, এই পর্যায়ে চলে গেছে ওরা, কারণ মানুষের ভুল সংজ্ঞা, ওইটার উপর ভিত্তি করে তারা চিন্তা করছে যে মানুষ হবে, মানুষ হবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে মানুষের। ওই যে লিবারাল অর্থনীতি, স্বাধীনতা,
ব্যবসার স্বাধীনতা, ওই ব্যক্তি স্বাধীনতা বিষয়গুলো একসাথে মিলানো, ব্যক্তি স্বাধীনতা, তারা বলতেছে নারী এবং পুরুষ সমান। যখন তারা সমান হওয়ার জন্য সবাই সমানভাবে বাইরে চলে আসছে, এখন কি অবস্থা দাঁড়াইছে? এখন ইউরোপ এবং আমেরিকার 50% সন্তান জারজ, তাদের বাপ নাই, কারণ তারা মনে করতেছে নারী পুরুষ সমান। এখন যেই সমান এই সংজ্ঞার উপর ভিত্তি করে যখনই তারা সমান হয়ে গেছে বাইরে চলে, এখন পুরা সমাজটা হয়ে গেছে জারজের সমাজ। সমস্যা কি জারজের সমাজ হলে? দেখা গেছে যেই সন্তানটা বাবা ছাড়া বড় হয় সে হয় কম্পালসিভ কনজিউমার, সে একের পর এক ভোগ করতে থাকে একটার পর একটা, এবং বেশি ভোগ করতে থাকলে আলটিমেটলি এক সে অসুখ বিসুখে জর্জরিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই না? বেশি ভোগ করতে থাকলে কি হয়? অসুখ বিসুখে শেষ হয়ে যাবে। আর দুই নম্বর হচ্ছে যে সমস্ত সন্তান বাবা ছাড়া বড় হয় তারা অপরাধী হয়ে বেড়ে ওঠে, তারা মারপিট করে বেশি, তারা এক্সটার্নাল বিহেভিয়ার মানে মদ গাঁজা এগুলো তারা করে বেশি। পশ্চিমের পুরো সমাজটা আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে, অর্ধেকের বেশি যারা সন্তান আজ থেকে 30 বছর পর বুঝতে পারবেন, এই সন্তানগুলো যখন অ্যাডাল্ট হবে তখন বোঝা যাবে তার সমাজটা কি হয়ে গেল। এর পিছনে দায়ী কি? ওই যে মানুষের ভুল সংজ্ঞা যে মানুষের কোনো রুহু নাই, মানুষের কোনো আত্মা নাই, কারণ সায়েন্স কোনো আত্মা দেখতে পায় না। সায়েন্স শুধুমাত্র ওইটুকু নিয়েই কথা বলে যেটুকু চোখে দেখা যায়, মানে বিশ্ব প্রকৃতি, এই যে প্রকৃতি জগৎ যেটাকে চোখে দেখা যায়, যেটাকে মাপা যায়, শুধু ওইটুকু নিয়েই সায়েন্স কথা বলবে। এর বাইরে আরও যা যা কিছু আছে এগুলোকে সায়েন্স হিসাবের মধ্যে নিয়ে আসে না। এই যে হিসাবের মধ্যে না আনার কারণে সংজ্ঞাটা ভুল রয়ে গেছে, ভুল থেকে যাওয়ার কারণে আজকে সব কিছুর রেজাল্ট এলোমেলো, সব কিছুর রেজাল্ট ভুল। অঙ্কের শুরুতে যদি ভুল করি শেষে এসে উত্তর মিলবে? উত্তর মিলবে না। বিপরীতে আমাদের ইসলাম কি বলতেছে? ইসলাম তো আল্লাহর কাছ থেকে আসছে, কার কাছ থেকে? আল্লাহ তো আর সংজ্ঞায় ভুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের আমাদের বডি বায়োলজি কীভাবে কাজ করবে এটা আল্লাহ জানেন, জানেন কি না? কোন হরমোন দিয়ে এদিকে কোন হরমোনকে হিট করে আমি কী করতে হবে এটা আল্লাহ আল্লাহ জানেন। এটা আমাদের সাইকোলজি কীভাবে কাজ করে এটা কে জানেন? এটা আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। আমাদের সোশিয়োলজি, সমাজের মধ্যে মানুষের মানুষের ইন্টারাকশন কীভাবে কাজ করবে, আমি একটা কথা বললে আপনারা কে কীভাবে নেবেন এটা কে জানে? এটা আল্লাহ জানেন। কীভাবে চললে পরে পরিবেশ ঠিক থাকবে? আজকে যে পরিবেশ দূষণের কথা আমরা বলি এর পিছনে কি দায়ী জানেন তো? এই কথাগুলো নতুন মনে হচ্ছে, আমি এইটাই আনতে চাচ্ছি আপনাদের সামনে। আমি আপনাদের সামনে নতুন কিছু কথা পেশ করবো যেটা আপনার সামনে পড়াশোনা করবেন, আপনারা এটাকে জানবেন, আপনারা ফিউচার লিডার্স, আপনাদেরকে বুঝতে হবে যে আপনাকে কারা শোষণ করতেছে, কারা আপনার ব্রেনকে ওয়াশ করে, কারা আপনাকে একটা কি বলা যায় আপনার নিজের বিরুদ্ধে চলার জন্য তারা আপনাকে প্ররোচিত করতেছে। একজন মা যখন তার সন্তানকে রেখে চাকরি করতে যায় সে তার নিজের বিরুদ্ধে নিজে কাজ করে, বিকজ মায়ের সাথে সন্তানের কানেকশনটা হরমোনাল কানেকশন, হরমোনাল কানেকশন। মায়ের সাথে সন্তানের কানেকশন অক্সিটোসিন হরমোন দিয়ে কানেক্টেড। সন্তান যখন কাঁদবে মায়ের শরীরে মানে ওই অক্সিটোসিন হরমোনের বান এমনভাবে ডাকবে মা উতলা হয়ে যাবে সেই সময়। এটা তার মানে একজন মা যখন তার সন্তানকে রেখে চাকরি করতেছে, আমি পাঠাইতেছি তাকে, সে তার বডি বায়োলজির বিরুদ্ধে কাজ করতেছে। বুঝে আসছে আমার কথা? এটা আরও কথা আছে, এটা আমার বইগুলো পড়লে আপনারা হয়তো জানতে পারবেন কিছু জিনিস। আচ্ছা, তো কী জন্য বলতেছিলাম যে আপনাকে এটা জানতে হবে, বুঝতে হবে যে কারা আপনাকে আপনার নিজের বিরুদ্ধে চালাচ্ছে, আপনার নিজেকে নিজে মানে ক্ষতি করে আপনাকে আপনাকে তারা ব্রেন ওয়াশ করে তারা চালাচ্ছে। তো যেটা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সংজ্ঞা দিয়েছেন মানুষের, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে দুইটা অংশ আছে, তিনটা অংশ আছে মানুষের মধ্যে। একটা হচ্ছে আমাদের বডি, এই বডিকে অস্বীকার করা যাবে না, বডির আরাম, বডির আয়েস এটাকে অস্বীকার করা যাবে না। সেহরি খাও, সেহরি খাওয়া সবের কাজ, সেহরি না খেয়ে নিজেকে কষ্ট দিও না, ব্যাপারটা ধরতে ভালো গেছে। ইফতার করবা তাড়াতাড়ি, ইফতার করবা তাড়াতাড়ি, রোজার রাতে স্ত্রী সহবাস করা যাবে, ডু নট ডিনাই ইওর বডি, বডির একটা চাহিদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে তোমার উপরে তোমার শরীরের চাহিদা আছে, তোমার স্ত্রীর চাহিদা আছে। এক সাহাবী আসছে বলছে রাসূলুল্লাহ আমি নিজেকে খাসি করে ফেলবো, কি করব যাতে আমি মানে আল্লাহর ইবাদত করতে পারি। রাসূল বলছে না, খবরদার, কখনো না, আমার উম্মতের মধ্যেই না তুমি যদি এর কাজ করো। একজন বলছে রাসূলুল্লাহ আমি কখনো আমি সারা জীবন রোজা রাখবো, বলছে না এই কাজ করা যাবে না, তোমার বডি এটাকে মেনটেন করতে হবে, বডির খোরাক বডিকে দিতে হবে, নিজের উপর নিজের নির্যাতন করা যাবে না। এবং আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে কি? রুহ। রুহ কি জিনিস? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানে কি? কালামুল্লাহ, কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর অর্ডার, দিস ইজ এ পার্ট অফ আল্লাহ, আল্লাহর অর্ডার এটা। আল্লাহ বলেন হও, হয়ে যায়। তো কোরআনের মধ্যে আসছে যে রুহ কি জিনিস, রাসূলকে জিজ্ঞেস করছে, রাসূল বলছেন এটা আল্লাহর আল্লাহর কালিমা, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। তাহলে এই জিনিসটা এবং এই কথা বিভিন্ন ওয়েস্টার্ন ফিলোসফাররাও বলছে। হ্যাঁ, যেমন রেনে ডেকার্টের নাম শুনছেন আপনারা না? রেনে ডেকার্ট
উনি বলছেন যে মানুষের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাবস্টেন্স বডি সাবস্টেন্স, আর একটা হচ্ছে নন সাবস্টেন্স যেটাকে উনি বলছেন মাইন্ড। বুঝা গেছে? কখনো মাইন্ড বলে, আমরা বলি রুহ, এবং এই রুহটা চলে যায় আল্লাহর কাছে। এই রুহটাই আমি, রুহটাই আমার চোখ, আমার হাত। হু ইজ দিস আমি? আমার চোখ, আমার এই আমিটাকে, আমার বডি আমিটাকে, ওই আমিটা যাচ্ছে সেই সোহান সাহেব যে চলে গেছে বডি তার নাই। বুঝে আসছে ব্যাপারটা? ঠিক এই জন্যই আমরা সালাত পড়ি, নামাজ পড়ি। সালাত কেন পড়ি? ঠিক যেমন পাকা খাই, ভাত খাই, এটা হচ্ছে আমার বডির খোরাক। রাসূল বলছেন খাও, যদি জামাতের একামত হয় ওদিকে খাবার রেডি, গন্ধ আসতেছে, আগে খাও, এরপরে না, আগে বডির খোরাক দাও, এরপরে রুহের খোরাকে যাও। এবার মনে হয় আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে বিষয়টা? আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। দেহ যেরকম অস্থির হয়, অন্তর অস্থির হয়, রুহ অস্থির হয়, সেই রুহের খাবার হচ্ছে আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলা স্মরণ। আজকে আপনার সামনে যদি কিছু রিসার্চ বলতে পারতাম, ভালো হতো বিষয়গুলো, আমি আনছিলাম অবশ্য। যাই হোক, রিসার্চ হচ্ছে যে রিলিজিয়াস পিপল যারা ধর্ম পালন করে তারা তারা সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে কম, তাদের মধ্যে ডিপ্রেশন কম, তাদের মধ্যে কার্ডিয়াক সমস্যাগুলো কম, তাদের মধ্যে হাইপারটেনশন কম, এগুলো সব রিসার্চ আছে। তাদের মধ্যে মাদকাসক্তি কম, তাদের মধ্যে সমস্ত যত ধরনের প্রবলেমগুলো এই দুনিয়াতে আপনি দেখতেছেন, তাদের মধ্যে ধর্ষণের সমস্যাগুলো তাদের মধ্যে কম, তাদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা কম, তাদের অ্যালকোহলিজম কম, ঠিক আছে না? তাদের মধ্যে চ্যারিটি বেশি, যাদের মধ্যে চ্যারিটি বেশি তারা সুস্থ থাকে বেশি মানসিকভাবে, তারা সাইকোলজিস্টের কাছে যায় কম, মানে যাওয়ার প্রয়োজন পড়ে কম। বুঝা গেছে? তার মানে আপনাকে ভালো থাকতে হলে আপনাকে দেহের খোরাকও দিতে হবে, আপনাকে রুহের খোরাকও দিতে হবে। ইসলাম এই কমপ্লিট সংজ্ঞাটা দেয়। ইসলাম বলতেছে যে মানুষ হচ্ছে দেহ এবং রুহের সমন্বয় একটা জিনিস, যেই রুহটা আল্লাহর কাছে চলে যাবে এবং এই রুহটাই আপনি, এবং এই রুহকে জবাবদিহি করতে হবে তার দুনিয়ার কাজের কারণে। এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। এই সংজ্ঞার উপরে ইসলাম পরিবারের সংজ্ঞা দেয়। পরিবার, পরিবারটা কেমন হবে? বুঝা গেছে? টোটাল পরিবার আল্লাহর কাছে দায়বদ্ধ। ইসলাম একটা সমাজের কথা বলে, এই টোটাল সমাজটা আল্লাহর কাছে দায়বদ্ধ। ইসলাম একটা রাষ্ট্রের কথা বলে, যে রাষ্ট্রটা টোটাল রাষ্ট্রটা আল্লাহর কাছে দায়বদ্ধ। ইসলামিক আর্মি যেটা হবে সেই আর্মিটা আল্লাহর কাছে দায়বদ্ধ। যা ইচ্ছা তাই তুমি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আজকে আমরা কি করি? আমরা বলি যে ইসলাম একদিকে, ধর্ম নিরপেক্ষতা যেটাকে বলে, যে ধর্ম যার যার, ধর্ম তোমার বাড়ির মধ্যে, অফিসে ধর্ম আনা যাবে না। অফিসে ধর্ম না আনার কারণে কি হয়েছে? এই যে দুর্নীতি, জবাবদিহিতা নাই, কারণ সে তার বডির একটা অংশকে রেখে আসছে। এই কনসেপ্টটাই নাই যে আমার রুহকে যে ঠান্ডা রাখতে হবে, আমি যদি দুর্নীতি করি আমার রুহ অস্থির অসুস্থ হয়ে যাবে, আমার দেহের একটা অংশ অসুস্থ হয়ে যাবে, এবং আলটিমেটলি আমার যে জীবনের আসল লক্ষ্য পরকাল, সেই পরকাল ক্ষতিগ্রস্ত হবে। এই পরকাল, এই রুহ, এই আল্লাহ, এই কনসেপ্টগুলা আজকে অফিসের মধ্যে না থাকার কারণে আজকে দুর্নীতি হয়েছে, আজকে সমাজের মধ্যে না থাকার কারণে আজকে সমাজের মধ্যে এত সমস্যা, আজকে আমাদের রাষ্ট্রের এই বিষয়গুলো না থাকে, রাষ্ট্র চলতেছে ওই যে ইউরোপীয় কনসেপ্টে, ইউরোপ যেটা শিখাই গেছে ওইভাবে চলতেছে। রাষ্ট্রে যদি আজকে এই বিষয়টাকে এস্টাবলিশ করা হইতো যে মানুষের কমপ্লিট সংজ্ঞার উপরে রাষ্ট্রে রাষ্ট্রের সংজ্ঞা দেন, তাহলে পরে আজকে সমস্যাগুলো থাকে না। যেহেতু সংজ্ঞার মধ্যে ভুল, এই জন্য আজকে এত সমস্যা। এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে, বিকজ আমাদের এখানে আজকে তো সময় নেই, অলরেডি 1:30 বেজে গেছে, হ্যাঁ অনেক কথা বলে ফেলছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা, দেখেন এক নম্বর হচ্ছে আপনারা যারা নতুন বের হচ্ছেন আজকে এখান থেকে, আপনাদের শিক্ষা শেষ হয় নাই, ভালো থাকার জন্য দুনিয়াতে এবং আখেরাতে আপনাদেরকে আরও কিছু বিষয় শিখতে হবে। একজন ভালো বাবা হওয়ার জন্য শিখতে হবে, একজন ভালো স্বামী হওয়ার জন্য শিখতে হবে, একজন ভালো বান্দা হওয়ার জন্য শিখতে হবে। এই দুনিয়াতে আমাদের আশা, এর পিছনে একটা পারপাস আছে। এই দুনিয়াতে আমরা এমনি এমনি আসি নাই, এই দুনিয়াতে আমরা শুধু জীবনটা কাটাই দেওয়ার জন্য আসি নাই, ভোগ করে মজা করে মস্তি করে ফুর্তি করে দুনিয়াটা কাটাই দেওয়ার জন্য আমরা আসি নাই। এই দুনিয়াতে আমরা আমাদের আসার উদ্দেশ্য অন্যান্য প্রাণীর মতো না। ওরা যেমন বলে বিবর্তনের মাধ্যমে প্রাণী আসছে, এরকমই আমরা মানুষ, আলাদা কিছু না, মানুষও যা ছাগলও তাই একই। কিন্তু আমরা বলি না সেটা না, বরং মানুষ আমরা আসছি, আমাদের একটা মহত্তর উদ্দেশ্য আছে, আমাদের একটা গ্রেটার গোল আছে, আমরা একজন উচ্চতর শক্তির কাছে দায়বদ্ধ, উচ্চতর একজন শক্তির কাছে আমরা দায়বদ্ধ। এবং এটা বিজ্ঞানীদের রিসার্চে আসছে, আমি 5টা রিসার্চের নাম বলতে পারবো এখন, যে রিসার্চগুলোতে আসছে যে সমস্ত শিশু, যারা শিশু এখনো কিছু বোঝে না, তারাও একটা উচ্চতর শক্তিতে বিশ্বাস করে। মানে সোশ্যালি ইনডক্ট্রিনেট করার আগে শিশুরা ফিতরতগতভাবে বাই নেচার তাদের মধ্যে এই নকশা দিয়ে দেওয়া আছে যে তারা একজন গ্রেটার, একজন সৃষ্টিকর্তা তাতে বিশ্বাস করবে।
তার মানে যদি কেউ গড বিলিভ না করে সে নিজের বায়োলজির বিরুদ্ধে চলতেছে, নিজের সাইকোলজির বিরুদ্ধে, নিজের নকশার বিরুদ্ধে চলতেছে। তো যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের রিলিজিয়াস লাইফ এটা খুব ইম্পর্টেন্ট। আজকে যদি আমি মনে করি যে না স্যার যে কথাগুলো বললো এগুলো আমি এক কান্দে শুনে এক কান্দে, হুজুর এগুলো বলেই না, ইউ আর রুইনিং ইউর সেলফ, নিজের ক্ষতি করতেছেন আপনি। আপনাকে বাঁচতে হলে, সুন্দরভাবে বেঁচে থাকতে হলে আপনাকে ধর্মকে গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের সরকারি পলিসিতে, শিক্ষানীতিতে ধর্মকে পরীক্ষা নেওয়া হবে না, ধর্ম পরীক্ষা হবে না, ধর্মটা মোটামুটি অগুরুত্বপূর্ণ একটা অবস্থায় আছে। এটা আলটিমেটলি ভালো হয় নাই, এটা কথা বলতেছে যে সেকুলার যারা শিক্ষাবিদ তারাই বলতেছে যে ধর্ম আসলে এটা তো প্রয়োজন একটা জিনিস, এটা তো এমন না যে প্রয়োজন না। ধর্ম ধার্মিক কমিউনিটি তারা চ্যারিটি করে বেশি। আমি যদি একটা বিশাল একটা মানে এমন একটা জেনারেশন তৈরি করতে চাই যারা দান খয়রাত করবে, তাহলে তো ধর্ম প্রয়োজন, শেখাইতে হবে তাকে, ঠিক কি না? বিশাল জনগোষ্ঠীকে যদি আমি মাদকাসক্তি, অ্যালকোহলিজম, ডিপ্রেশন, সুইসাইড এগুলো থেকে দূরে রাখতে চাই, আমাকে ধর্ম শেখাইতে হবে। পশ্চিমারা এখন গবেষণা করে বের করতেছে যে ধর্মের ইম্পর্টেন্স কত। আমাদের সাইকিয়াট্রিতে, মনোচিকিৎসায় আমরা রিলিজিয়াস কোপিং মেথড ইউজ করতেছে ডাক্তাররা এখন, রিলিজিয়াস কোপিং, মানুষের আশা ভরসা জায়গাগুলোকে, ধর্মটাকে মানুষকে ধরায় দেওয়া। আর আমরা কি করতেছি, আমাদের যারা যারা শিক্ষাবিদ শিক্ষাবিদ যেগুলো আছে, এই যে যাদেরকে আমরা শিক্ষাবিদ মনে করি আর কি, অমুক স্যার তমুক স্যার, হ্যাঁ, এরা আমাদেরকে ধর্ম থেকে মানে বিমুখ করতেছে। পশ্চিমা বিশ্ব ধর্মে ফেরত আসতেছে আর এরা আমাদেরকে ধর্ম থেকে বাইরে নিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষাব্যবস্থায় ধর্ম নাই, বলে যে সমাজে ধর্ম থাকবে না, অফিসে ধর্ম থাকবে না, কোনোখানে ধর্ম থাকবে না। ধর্মীয় ড্রেস আপ করলে তাকে অপমান করা হচ্ছে, মাথায় টুপি রাখলে তাকে অপমান করা হচ্ছে, জায়গায় মানে যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে তাকে বিভিন্নভাবে অপমান করা হয়, আদারিং করা হয়, মার্জিনালাইজ করা হয়। অথচ পশ্চিমা বিশ্বে এখন আস্তে আস্তে ধীরে ধীরে কনজারভেটিভ পার্টি, কনজারভেটিভ যে রাজনীতি, এটা আস্তে আস্তে আপার হ্যান্ড হচ্ছে। মানে পশ্চিম যে থুতু ফেলায় দেয়, আমাদের এরা সেই থুতু মুখে তুলে নেয়, আবার নিয়ে এসে বাংলাদেশে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করে। আর এটা এস্টাবলিশ করলে কি হবে, আমাদের দেশ, ওই যে বললাম যারা ব্যবসায়ী, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক, ব্যবসায়ী যে সম্প্রদায়, তারা নতুন নতুন ব্যবসার ফ্রন্ট খুলতে চায়। এই যে দেখেন এলজিবিটি নিয়ে যারা কাজ করতেছে, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে আমেরিকাতে যে এলজিবিটির একটা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বাজার আছে, ওই বাজারটা বাংলাদেশে নিয়ে আসা, যাতে বাংলাদেশের মানুষ এলজিবিটি সার্জারি করে, বাংলাদেশের মেয়েরা পুরুষ হওয়ার জন্য হরমোন নেয়, এই এই বাজারটা যেন এখানে এস্টাবলিশ হয়, এরা চাইতেছে। এই যে এখন অ্যালকোহলটাকে আস্তে আস্তে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, বৈধ করা হচ্ছে, মানে কি, আমরা তো পুরো সম্প্রদায়গতভাবে অ্যালকোহল থেকে দূরে ছিলাম। অ্যালকোহল কেন্দ্রিক যত অসুখ বিসুখ আছে, প্রতিদিন সারা বিশ্বে, সরি, প্রতি মাসে সারা বিশ্বে 30,000 মানুষ মারা যায় শুধু মানে ওভার ড্রিঙ্কিং এর কারণে, অ্যালকোহল বেশি খাওয়ার কারণে। আরো অন্যান্য লিভার ক্যান্সার ম্যাসেজ তো বাদই দিলাম, বেশি খাইছে এই জন্য পটকার মরে গেছে 30,000 মানুষ প্রতি মাস। তাহলে এই মৃত্যুটা থেকে আমরা দূরে ছিলাম কিনা, এই ওষুধের বাজারটা থেকে আমরা দূরে ছিলাম, আমাদের এই খরচটা হইতো না? তাহলে যখন অ্যালকোহলকে নর্মাল করে দেওয়া হবে পশ্চিমা বিশ্বের চাপে, পশ্চিমা বিশ্বের ব্যবসায়ীদের চাপে, যখন অ্যালকোহলকে আমরা নর্মাল করে দিব, তখন এই খরচটা আমাদের সরকারকে টানতে হবে, সরকারকে টানতে হবে খরচটা। ভাই আমাদের মাথা পিছু আয় মাত্র $6,000, আমরা কিভাবে এই খরচ টানবো? আমেরিকার মানুষের মাথা পিছু আয় $29,000, ও পারে, ওরা এলজিবিটির খরচ, হরমোনের খরচ, এইডস এর খরচ ওরা টানতে পারে, আমাদের গরিব দেশ কিভাবে টানবে? তাহলে ওই সমস্ত ব্যবসার কথা শুনে যে আজকে আমরা বাংলাদেশটাকে ইউরোপ বানাই ফেলতেছি, ওপেন কালচারের নামে, সেক্স কালচারের নামে, এই যারা ভার্সিটিতে নাকি ওপেন কালচার করা হয়, বলো না, সেদিন কি বলে শাহজালালের নাকি জাহাঙ্গীরনগরের ছেলে একটা, যে আমাদের ওপেন কালচারকে বাদ দিয়ে তালেবানি সংস্কৃতি এখানে নামাইতেছে। তাহলে এই ওপেন কালচারের নামে যে একটা যৌন বিপ্লব ঘটানোর চেষ্টা চলা হচ্ছে, এর ফল ভালো না খারাপ আপনারা বলেন? পশ্চিমা বিশ্ব যেগুলো, যেই অতিরিক্ত খরচ, অতিরিক্ত বাজার, এই পুরো বাজারটা এখানে চলে আসবে, যেই খরচ দেওয়ার মতো অবস্থা আমাদের দেশের এই গরিব মানুষগুলো নাই। এই জন্য ডাক্তারদেরকে আমি বলি, ডাক্তাররা এগুলো প্রমোট করে, বলি ভাই এগুলো কেন করতেছেন আপনারা, আপনি তৃতীয় বিশ্বের ডাক্তার। তো যার কারণে মোট কথা এটা, আপনাদেরকে এখনও অনেক জানতে হবে ভালো থাকতে হলে, এবং ধর্মকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা এই দুনিয়াতে আসার আমাদের গ্রেটার গোল হচ্ছে, আমরা অন্য গরু ছাগলের মতো না, আমাদের দুনিয়াতে আসার পিছনে একটা বৃহৎ মহত্তর উদ্দেশ্য আছে। গরু ছাগলের সাথে আমাদের মূল পার্থক্য হচ্ছে, গরু ছাগল ধর্ম মানে না, আমরা মানি, আমাদের মধ্যে ধর্মবোধ আছে, উচ্চতর শক্তিতে বিশ্বাসের একটা তাড়না আছে, আমাদের মধ্যে মানুষ ভাবের জগৎ আছে যেটা গরু ছাগলের মধ্যে নাই, হ্যাঁ, আমাদের মধ্যে যে গান বেরোয় আসে, মানে কি বলা যায়, কবিতা বেরোয় আসে, পার্থক্য আছে ডেফিনেটলি। তো যার কারণে আমাদের এই গ্রেটার গোল হচ্ছে, আমি দুনিয়াতে আসছি, আল্লাহ তালা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করছি, আল্লাহর বান্দা হওয়া এটা আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য। আমার এখানে আসার উদ্দেশ্য বড় অফিসার হওয়া, বড় রাজনীতিবিদ হওয়া, বিরাট বড় এলাকার ত্রাস হওয়া, হ্যাঁ, এগুলো কোনো কিছু আমার উদ্দেশ্য না,
আমার উদ্দেশ্য প্রতিটা কাজে প্রতিটা কর্মে আমি যে আল্লাহর বান্দা আমি যে আল্লাহর গোলাম আল্লাহর হুকুমের বাইরে যে আমি এক চুল যেতে পারবো না এই বিষয়টা প্রত্যেকটা কাজে স্বাক্ষর রাখা তাহলে পরে কাল হাশরের মাঠে কাল কবরে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা তোমার রব কে ছিল তখন আমি বলতে পারবো রব্বি আল্লাহ আমার রব ছিল আল্লাহ কেউ আমার রব ছিল না আমার রব কোনো 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 দল কোনো প্রতিষ্ঠান কোনো মানে রাষ্ট্র কেউ আমার দল ছিল না আমার দল ছিল আমার আমার রব ছিল একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আমাকে পালছে আল্লাহ আমাকে সবকিছু প্রোভাইড করছে মা দিনুকা তোমার দিন কি ছিল আমার দিন ছিল ইসলাম সেকুলারিজম আমার দিন ছিল না লিবারালিজম আমার দিন ছিল না আমার দিন ছিল একমাত্র ইসলাম আল্লাহ যে ইসলাম যেভাবে দুনিয়াকে দেখতে বলেছে আমি ওইভাবে দুনিয়া দেখেছি নামাজ পিছিয়ে দিয়েছে কতক্ষণ দশ মিনিট আচ্ছা বোঝা গেছে তো যার কারণে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন পরিবর্তন হয় দৃষ্টিভঙ্গিটা যেন আল্লাহ এবং তার রসুল যেভাবে বলছেন ওইভাবে যেন অ্যালাইন হয় এর আগ পর্যন্ত আমি অন্তরে শান্তি পাবো না আপনারা জানেন যে চুম্বক যতক্ষণ না পর্যন্ত নর্থ সাউথ অ্যালাইনমেন্টে আসে ততক্ষণ কাঁপতে থাকে ঠিক একই রকমভাবে আমার বডি যেভাবে তৈরি আমার মাইন্ড যেভাবে তৈরি আমার সোশিওলজি ইকোলজি যেভাবে তৈরি এইটা যতক্ষণ পর্যন্ত ইসলামের অ্যালাইনমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা অস্থির থাকবে অস্থির থাকবে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তি জীবনে অস্থিরতা থাকবে এই জন্য আমার নিজের মধ্যে ধর্মবোধকে প্রবল করতে হবে আল্লাহর প্রতি ডেডিকেশনকে প্রবল করতে হবে এটা আমার কি বলা যায় এটাকে যদি আমি দুনিয়াতে ভালো থাকতে চাই তবুও যদি আমি আখেরাতে ভালো থাকতে চাই তো অবশ্যই দুনিয়াতে ভালো থাকতে হলেও আমার আল্লাহকে লাগবে দুনিয়াকে ভালো থাকতে হলেও আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে লাগবে এবং এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ মানে আল্লাহ কেবলই বললাম না যে দুনিয়াতে আমি আসছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমি যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এইটাকে স্বাক্ষর রাখার জন্য আর এটা কিভাবে হবে এইটা হবে যদি আমি মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অনুসারে চলি আল্লাহ তাআলা রাসূল পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তো চাইলে একটা কিতাব ফেলা দিতে পারতেন উপর থেকে কোরআন ফেলা দিতেন যেভাবে চলো রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটা রাসূল দেখায় দিবে এইভাবে খেতে হয় এইভাবে খেলে সেটা আল্লাহর গোলামি হয় নবীজিকে খাবার আনা হয়েছে একটা টুল দেওয়া হয়েছে তো বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কিভাবে খাচ্ছেন ওই যে মাটিতে বসে যেভাবে খায় হ্যাঁ তো বলছে যে আমি তো গোলাম আমি গোলামের মতো খাই আমি নবীজি কি বলতেছেন আমি গোলামের মতো খাই তার মানে এই নবীজির খাওয়ার পদ্ধতিটা হচ্ছে আবদিয়াত বা গোলামির স্বাক্ষর ওইভাবে খেতে হবে ওইভাবে পেশাব পায়খানা যেতে হবে ওইভাবে কথাবার্তা ওইভাবে চলাফেরা ওইভাবে মানুষের সাথে ওঠা বসা হ্যাঁ ওইভাবে গোসল ওইভাবে স্ত্রী সহবাস ওইভাবে পেশাব পায়খানা যাওয়া বলছি ওইভাবে সমাজকে পরিচালনা করা ওইভাবে দেশকে পরিচালনা করা ওইভাবে ব্যবসাকে পরিচালনা করা ওইভাবে বিচার আচার করা এগুলো হচ্ছে আল্লাহর গোলামির স্বাক্ষর এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আল্লাহর গোলামির স্বাক্ষর রেখে দুনিয়া থেকে যেতে হবে এটা আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার নাই বোঝা গেছে তো যার কারণে এটাকে জীবনের মূল উদ্দেশ্য হিসেবে চিন্তা হবে আজকে আমরা যে যেই পর্যায়ে এসেছি এই পর্যায়েটা কীভাবে আসলাম এটা সম্পর্কে আমাকে আরও পড়াশোনা করতে হবে এবং সেই সাথে ভবিষ্যৎ জীবনে মানে কি বলা যায় ইসলামের প্রচার প্রসারে একটা অংশ জীবনের একটা অংশ অর্থের একটা অংশ বড় আমাকে ব্যয় করতে হবে কারণ প্রত্যেকটা মুসলমানের জীবন হচ্ছে মিশনারি জীবন মিশনারি জীবন কি যে দুনিয়াতে আমি একটা মিশন নিয়ে আসছি আমার মিশনটা হচ্ছে যে আমি আল্লাহ এবং আল্লাহর দিনকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করব আল্লাহর দিনকে এই জমিনের বুকে আমি মানে যে মানুষগুলো তারা যারা ইসলামকে বুঝতেছে না তাদের কাছে আমি ইসলামকে পৌঁছায় দেবো যেখানে যেখানে ইসলাম নাই সেখানে সেখানে ইসলামকে এস্টাবলিশ করবো এটা একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন কি ছিল জানেন হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একদিন দাওয়াতের কাজ করে আসছেন ওই সময় কাফেরা থেকে অনেক কষ্ট দিত কেউ থুতু দিত কেউ উটের নাড়ি ঘুরে চাপায় দিত কেউ চর মারতো থাপ্পর মারতো কেউ পিটাইতো তো এরকমভাবে একদিন ঘরমাক্ত ময়লা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ছেন শরীর আর চলতেছে না হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে আসছে আব্বা এই অবস্থা আব্বার না নিজের আঁচল দিয়ে আব্বার মুখটা কুষে দিচ্ছে আর কাঁদতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছে হে আমার বেটি হে আমার মা ফাতিমা হে আমার মেয়ে তুমি কষ্ট নিও না তুমি কষ্ট পেও না তোমার বাবার এই অবস্থা দেখে তুমি কষ্ট পেও না একদিন তোমার বাবার এই দিন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছাবে এটা হচ্ছে রসুলের স্বপ্ন আজকে তো অনেকেরই স্বপ্নের অনেক কিছু পূরণ করার চেষ্টা করি আমরা এই ছাত্রলীগ যখন করছি হ্যাঁ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা নবীজির স্বপ্নের জন্য আমি কী করছি বলো না আমাকে নবীজির স্বপ্নের জন্য আমার কী অবদান কালকে যখন কবরের মধ্যে রসুলের ছবি দেখায় বলা হবে এই ব্যক্তি কে তখন তো আমি বলতে পারবো না চিনতে পারবো না তাকে যদি আমি তার তার জন্য কাজ না করে থাকি আমি যদি তার কর্মী হিসেবে কাজ না করে থাকি তাহলে আমি এই কথা তাকে চিনতে পারবো না খালাসের মাঠে এই জন্য সর্বপ্রথম নিজের জীবনকে গঠন করা ইসলামকে জানা ইসলামকে চেনা ইসলামকে শিক্ষা করা এবং ওই ইসলামকে চিনতে হবে যেটা রসুল শিখাই গেছেন
যেটা সাহাবীরা পরের জেনারেশনকে শিখাইছেন। এইভাবে জেনারেশন বাই জেনারেশন যে ইসলামটা আমরা পাইছি, ওই ইসলামটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, ওইটা অনুসারে জীবনকে চালনা করতে হবে। তাহলে আপনি দুনিয়াতে সুখী হবেন, আখেরাতে সুখী হবেন। পশ্চিম থেকে আসা প্রত্যেকটা কনসেপ্টকে আপনি যত ডিনাই করতে পারবেন তত আপনি সুখী হবেন জীবনে। পশ্চিম থেকে আসা পুঁজিবাদ, ভোগবাদ, নারীবাদ, ক্যারিয়ারিজম, পশ্চিম থেকে আসা কি বলা যায় এটাকে, মানে যতগুলো মতবাদ আছে, যত মতবাদ, বিজ্ঞানবাদ বলেন, এই প্রত্যেকটা বিষয়কে যদি যখন আপনি ডিনাই করতে পারবেন, বরং আল্লাহ এবং রাসূলের দৃষ্টিভঙ্গি অনুসারে নিজের জীবনকে অ্যালাইন করতে পারবেন, তত আপনি সুখী হবেন আপনার জীবনে। আর যত আপনি পশ্চিমা জোয়ারে ভাসবেন তত আপনার জীবন কষ্টকর হবে, তত আপনি দুনিয়াতে কষ্ট ভোগ করবেন, আখিরাতে কষ্ট ভোগ করবেন। বুঝে আসছে কথা সাফ? এই জন্য আপনারা যেখানে আছেন, কয়েকদিন পর বিদায় হয়ে যাবেন, মানে হয়তো আর কয়েকদিন ক্যাম্পাসে আছেন, আপনারা এখান থেকে বের হয়ে এরপর আপনাদের চাকরির ফিল্ড আছে, এটা মনে রাখবেন যে চাকরির ফিল্ড আল্লাহ থেকে খালি না, ওখানেও দিনের কিছু কথা আছে। সব চাকরি আপনি করতে পারেন না, আপনি এমন কোনো চাকরি করতে পারেন যেটা আল্লাহ তাআলা হারাম করছেন, বরং ওখানেও কিছু বলার আছে। আল্লাহ যখন পরিবার গঠন করবেন সেখানে আল্লাহ এবং তার রাসূলের কিছু সে আছে, সেখানে সেই সেগুলো শুনতে হবে, জানতে হবে, সেটাকে আমল দিতে হবে। আমল না করলে হবে না, আমি আমল দিলাম না, আল্লাহ আল্লাহ বলছে, রাসূল বলছে, আমি আমার মতো চলতেছি না। আমার পারিবারিক জীবনের মধ্যে আল্লাহ এবং রাসূলের সে আছে, আমার অর্থনৈতিক জীবনে আল্লাহ এবং রাসূলের সে আছে, হ্যাঁ, আমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, বিচার, সালিশ, আইন, সংবিধান সবখানে আল্লাহ এবং তার রাসূলের কিছু বলার আছে, এই কথাটা শুনতে হবে। এই কথাটা যদি আমি না শুনি, এইটার ফল আমার দুনিয়ার জীবনেও খারাপ হবে, আমার মৃত্যুর পরের জীবনে তার বলার অপেক্ষায় রাখে না। আজকে যারা আল্লাহ রাসূলের কথা জানাবে তাদেরকে আমরা মূর্খ বলে দূরে সরায় রাখছি, আলেম ওলামা, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন জায়গায় জেলে, বিভিন্ন জায়গায় হ্যান তেন জায়গায় সরায় রাখছি। তাহলে আমাকে কে শেখাবে আল্লাহ এবং রাসূল কি বলছেন এই জায়গায়, আল্লাহ এবং রাসূলের কি কথা, মদের লাইসেন্স দেওয়া হবে, সংসদে প্রস্তাব উঠছে, এখানে আল্লাহ রাসূলের কথা কি, এখানে এটা বলার মতো কেউ আছে? তাহলে কি জবাব আজকাল কাল হাসর মাঠে? দুনিয়াতে তো শেষ হয়ে যাবে, দুনিয়াতে কোনোদিন দেখবেন আপনার সন্তান মদের লাইসেন্স নিয়ে বাসায় চলে আসছে, কি করবেন তখন বলেন? হইতে পারে কি না, হইতে পারে কি না? কদিন পর দেখবেন আপনার সন্তান কি করছে, এই কাইটা মেয়ে হয়ে চলে আসছে, এখানে কাইটা দুটো লাগায় মেয়ে হয়ে চলে আসছে, আচ্ছা ভাই আব্বা, এই যে তোমার জামাই আরেক ছেলে নিয়ে আসছে, কি করবেন তখন বলেন? যার কারণে এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থাকে জাতিসংঘের নামে আমাদের সরকারকে প্রেশার করার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের উপর চাপানোর চেষ্টা চলতেছে, এই চেষ্টাকে রুখে দাঁড়াইতে হবে। যদি আমি আল্লাহ এবং তার রাসূলের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার কোনো পরাণ কান্দে একবারও যে না আমি আল্লাহ এবং তার রাসূলের কর্মী, তাহলে এটার জন্য আমাদের কাজ করতে হবে যে যেভাবে পারি, ঠিক আছে না? নিজে দিন শিখতে হবে, মানুষকে দিনের ব্যাপারে সতর্ক করতে হবে, এবং সেই সাথে দিনকে প্রতিষ্ঠিত প্রচার প্রসারের জন্য কাজ করতে হবে। করবো তো ভাই ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার আজকের কথা কি ক্লিয়ার, মানে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যারা ক্যাম্পাসে আছেন চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের মধ্যে দাওয়াতের কাজ করার জন্য। হ্যাঁ, আপনারা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, এটা একটা বিরাট পরিচয়, এটাকে কাজে লাগিয়ে হাই স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় আপনার প্রোগ্রাম করেন। কীভাবে প্রোগ্রাম করবেন? সেখানে গিয়ে গার্জিয়ান সেমিনার করেন, কলেজের ছাত্রদেরকে নিয়ে বসেন, প্রিন্সিপালকে বলে অনুমতি নিয়ে। কারণ দেখেন, স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে আপনাদের এই জায়গায় চেয়ারে আসা, এই অডিটোরিয়ামে বসা, এইখানে পড়া তাদের জন্য স্বপ্ন। হাই স্কুলে যারা পড়ে, বোঝা গেছে, একটা সরকারি পাবলিক ভার্সিটিতে পড়া তাদের জন্য ই স্বপ্নের মতো। অতএব আপনি যখন তাদের সামনে গিয়ে একটা কথা থ্রো করবেন যেটাকে তারা নিবে, তাদেরকে আপনি বোঝাবেন, তাদেরকে তাদের কি দেখেন, সমাজ পর্নোগ্রাফি একটা সমস্যা, গেম আসক্তি একটা সমস্যা, স্ক্রিন আসক্তি একটা সমস্যা, তারপর হচ্ছে আর কি আছে, টিকটক আসক্তি একটা সমস্যা, এগুলো সমস্যা না, এগুলোকে সবাই সমস্যা মনে করে, একজন হিন্দু বাবা মাও এটাকে সমস্যা মনে করে। তো এইগুলো নিয়ে আপনারা যান, সেখানে একটা প্রোগ্রাম থ্রো করেন, স্লাইড শুধু প্রজেকশন দেখান, তাদেরকে বোঝান এই সমস্যায় আমরা আছি, সমাধান হচ্ছে আপনার সন্তানের মধ্যে ধর্মবোধকে শক্ত করে দেন, আপনার সন্তানের মধ্যে যে ব্রেক আছে ওই ব্রেকটা শক্ত করে দেন, সে নিজেই বুঝবে যে কখন ব্রেক চাপতে হবে। আপনার পরিবারে ইসলামের প্রদর্শনী চালু করেন, ইসলামকে আপনার পরিবারের মধ্যে এস্টাবলিশ করেন, আপনার সন্তানকে ইসলামের ভাবধারে বড় করেন, এছাড়া আর কোনো শক্তি আপনার সন্তানকে এই সমস্ত থেকে দূরে রাখতে পারবে না। আলটিমেটলি সমাধান তো ইসলামে, নাকি? সমাধান কোথায়? যেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, আপনারা এই পাবলিক ভার্সিটিতে পড়ার ইমেজটাই কাজে লাগাই, স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে গার্জিয়ান সমাবেশ করেন, যেভাবে সম্ভব যেভাবে করা এগুলো করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এভাবে সমস্ত মানুষকে সচেতন করেন। সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, এই পশ্চিমা সভ্যতা থেকে যে ধেয়ে আসতেছে বিপদগুলা, এই বিপদের মধ্যে সমস্ত মানুষ আছে। আজকে পরিবারকে ধ্বংস করে ফেলতেছে, আজকে কত পার্সেন্ট তালাক, তালাকের এটা জন্য কি ভুলে গেলাম, ঢাকায় প্রতি পাঁচ মিনিটে একটা করে তালাক হচ্ছে ঢাকায়, এবং 85% তালাক দেয় মেয়েরা। কীভাবে হলো এটা? তার মানে কি 85% পুরুষ জালেম? আমরা 85% পুরুষই আমরা জালেম?
কাহিনী আছে এখানে, সমস্যা আছে। তার প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সমাধান একমাত্র ইসলাম, এটাকে আমাদের পৌঁছাতে হবে। সেটা তাবলিগের মাধ্যমে হতে পারে, সেটা আমি যে ফরম্যাটটা বললাম এটার মাধ্যমে হতে পারে, বা বিভিন্নভাবে যে যেভাবে পারেন এভাবে এটা পৌঁছান। বুঝা গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। যারা প্রেজেন্ট ছাত্র আছেন তারাও ইনশাআল্লাহ চেষ্টা করবেন, মেহনত করার ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার মাশাআল্লাহ আপনাদের মসজিদে কাজ আছে, সেই সাথে আপনারা একত্রিত হয়ে বিভিন্ন, মানে আমাদের দিনের মধ্যে বিভিন্ন ঘরানা আছে, তাই না, বিভিন্ন গ্রুপ আছে যারা বিভিন্ন ভিন্ন ভিন্ন কৌশলে মেহনত করে, কেউ তাবলিগের কৌশল, কেউ অন্য কোনো কৌশলে মেহনত করতেছে, কাজ করতেছে। সবাই মিলে একদিন বসে শুধু মাসে একবার খান, আর কিছু করতে হবে না, শুধু মাসে একবার একসাথে বসে তাবলিগের ছেলেরা খানা পাকায় আর বাকিরা সবাই খান, একসাথে খেলে পড়ো, তাদের মধ্যে একটা কী হবে, একটা বন্ডিং হবে, একতা হবে। খাওয়া ছাড়া কিছু করার দরকার নেই, এর তালিমে ওর বসার দরকার নেই, শুধু একসাথে হয়ে খান, একসাথে হয়ে প্রত্যেক রুমে রুমে একটা করে কোরআন দেওয়ার ব্যবস্থা করেন, একসাথে হয়ে একটা কিছু করেন, একসাথে হয়ে একটা ম্যাগাজিন করেন, একসাথে হয়ে একটা ইফতার পার্টি করেন, এই কাজগুলো তো একসাথে করা যায়। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা সবার মধ্যে একটা পরিবেশ তৈরি হবে ক্যাম্পাসের মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, পাঁচ মিনিট, এই পাঁচ মিনিটে যদি কারো প্রশ্ন থাকে আপনি একটু করতে পারেন ইনশাআল্লাহ। আমার আলাপ শেষ, জাযাকাল্লাহ।